リーボン。
श्री श्री राधामाधव जी की जय, श्रीमद् भगवतम की जय, जगद्गुरु श्री प्रभुपाद की जय, समवेत गौर भक्त जनिताय वर्तमान देव ओम अज्ञान तुम्हेश्व ज्ञानांजन शलाकाय चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः श्री चैतन्य मनोविष्णु स्थापकं जनपुतले स्वयं रूपकदामयं ददाति सहपदान्तिकं वन्दे अहं श्रीगुरो श्रीपदकमलं श्रीगुरुनमश्रवं श्रीरूपं शाग्रजातं श्रवणं रघुनाथान्वितं तं सजीवं शाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादा श्रीमते भक्ति वेदांत स्वामी की नाम ने नमस्ते सरस्वती देव गौरवाणी प्रचारिणी के विशेष शून्यवादी कष्ट देश कार्य वंशा गर्भ रूप कृपा सिंधु वैवच पतितान पावने भो वैष्णवि भो नमो 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 महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशय नमः हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकांत नाथांत नमोस्तु तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतदेवी प्रणमामि हरि जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाचार्य गौर भक्तवृंद हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जय मुदिराय नमो विष्णुपादाय कृष्णाय श्रीमती जय प्रकाशमी नाम नमाचार्य पदारिताय हृदय नगर ग्राम तारे श्रीमद्भागवता द्वितीय स्कंद চতুর্থ সেকশনে আমাদের পড়ছে সপ্তম অষ্টম অধ্যায়। এই সপ্তম অষ্টম অধ্যায় শুরুর আগে আগের ক্লাসে যে ষষ্ঠ অধ্যায়ে কিছু শ্লোক বাকি ছিল সেখান থেকে হবে, তারপর ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় তো এখন ষষ্ঠ অধ্যায় যেটা বাকি ছিল সেটা বের করুন। কত পর্যন্ত হয়েছিল? ষষ্ঠ অধ্যায়ে 40 নম্বর শ্লোক। বিশুদ্ধং কেবলং জ্ঞানং প্রত্যক্ষং অবগবস্থিতং সত্যং পূর্ণমানমনাদন্তং নির্গুণং নিত্যমদ্বয়ং ঋষেবিদন্তি গুণায় প্রশান্তাত্মেন্দ্রিয়াশ্রয় যদা
তিনি পরম সত্য এবং পূর্ণ জ্ঞানের মুক্ত বিগ্রহ। তিনি সর্বব্যাপ্ত অদ্বিতীয় অনাদি এবং অনন্ত। হে মহর্ষি নারদ, মহান মুনিরা সব রকম জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে যখন অবিচলিত ইন্দ্রিয়ের শরণ গ্রহণ করেন তখন তাকে জানতে পারে, অন্যথা বৃথা তর্কের দ্বারা সব কিছু বিকৃত হয়ে যায় এবং ভগবান আমাদের দৃষ্টির অগোচরে চলে যান। তাৎপর্যের দ্বিতীয় লাইনে দেখুন, মায়াবাদ দর্শন প্রতিপন্ন করতে চেষ্টা করে যে ভগবান যখন জড়জগতে অবতরণ করে রূপ পরিগ্রহ করে তখন তিনি জড় শরীর দ্বারা কলুষিত হন। সর্বাবস্থায় ভগবানের পূর্ণ শুদ্ধতা বিশ্লেষণ করার মাধ্যমে সেই অপসিদ্ধান্ত সম্পূর্ণরূপে নিরস্ত হয়েছে। মায়াবাদ দর্শনে এরকম আছে যে ভগবান যখন এই জড়জগতে আবির্ভূত হন তখন তিনি গুণের অধীন হয়ে পড়ে। এই যে মায়াবাদ দর্শনে যে শঙ্করাচার্যের ভাষ্য বা এখন যে বর্তমানে যে বিভিন্ন মায়াবাদী সংস্থান রয়েছে, সংগঠন রয়েছে, সেই সমস্ত সংগঠনের যে ভাষ্য রয়েছে সেই সমস্ত ভাষ্যে এরকম বর্ণনা রয়েছে। একদিন আমি পড়ছিলাম যে একজন মায়াবাদী বর্ণনা করছেন তার শিষ্যদেরকে যে ভগবান বরাহদেব যখন এসেছিলেন তখন তিনি এসে হিরণ্যাক্ষকে বধ করার পর তিনি এই মায়ার দ্বারে এমনভাবে কি আবির্ভূত মানে আবদ্ধ হয়ে পড়েন যে নিজের যেই পুত্র পরিজন নিয়ে, অর্থাৎ সে বরাহদেব নিজের পুত্র পরিজন নিয়ে আবদ্ধ হয়ে আছে, সে আর যেতে পারছে না। তখন শিব ঠাকুর এসে ত্রিশূল দিয়ে তার শরীরকে বিদ্ধ করল, তারপর তিনি স্বস্থানে ফিরে গেলেন। এইভাবে বিশেষ মানে তথাকথিত মানে বিশিষ্ট মানে মায়াবাদী জনসমাজে পরিচিত, জনসমাজে তার পূজা হয় এবং সেই রকম ভাষ্য প্রদান করেছে। তা সেই ভগবান কি বরাহদেব বা মৎস্যদেব, তিনি এখানে এসে তারছে যে দধারো, দধারো অর্থাৎ দধারো শব্দের যে প্রাথমিক অর্থ হচ্ছে তিনি শরীর ধারণ করেন। দধারো শব্দের স্বাভাবিক অর্থ হচ্ছে তিনি শরীর ধারণ করেন, কিন্তু এই আমাদের ভাগবতে আচার্যগণ বিশ্লেষণ করছেন না, ভগবান শরীর ধারণ করেন না, ভগবান শরীর প্রকাশ করেন। প্রকাশ করেন মানে এই যে ভগবানের মৎস্যরূপ, পূর্ণরূপ, বরাহরূপ, নৃসিংহরূপ, বামনরূপ, এ বৈকুণ্ঠ লোকে, বৈকুণ্ঠ লোকে নিজস্ব নিজস্ব ভগবানের একটি ধাম রয়েছে। এমন নয় যে ভগবান কেবল এইবারই মৎস্যরূপ ধারণ করেছেন, এইবারই বরাহরূপ ধারণ করেছেন, এমন নয়। ওই বৈকুণ্ঠ জগতে ভগবানের সেই নিত্যধাম রয়েছে, সেই মৎস্যলোক রয়েছে, বরাহলোক রয়েছে, এটা প্রভুপাদ ভগবদ গীতার পারপটে লিখেছেন। ভগবদ গীতার পারপটে লিখেছেন যে ওই চিন্ময় জগতে যেখানে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড লোক আছে, বৈকুণ্ঠ লোক, সেখানে মৎস্যলোক, বরাহলোক, নৃসিংহলোক এগুলো রয়েছে, এটা ভগবদ গীতার ভাষ্যে প্রভুপাদ লিখেছেন। তা এখানে ভগবান যে তার সেই পূর্ণ শুদ্ধ বিগ্রহ, অর্থাৎ তিনি যে শুকর রূপ, ঘোড়া রূপ, হংসরূপ, মৎস্যরূপ, নৃসিংহরূপ ধারণ করে এলেও এই সমস্ত রূপ ধারণ করে এলেও তিনি কখনো এই জড়গুণের দ্বারা আবদ্ধ হন না। তার শরীর সর্বদা নিত্য শুদ্ধ জ্ঞানময় রূপঞ্চাতি মায়ার অতীত। পঞ্চম প্যারাগ্রাফে দেখুন,
বেদে বলা হয়েছে শুদ্ধ মাপাপ বিধ্বাম, জীবাত্মা পাপের দ্বারা কলুষিত হয় কিন্তু ভগবান কখনো কলুষিত হন না। ভগবানের তুলনা শক্তিশালী সূর্যের সঙ্গে করা হয়েছে। সূর্য এতই শক্তিমান যে কোন রকম সংক্রমণের দ্বারা সে কখনো কলুষিত হয় না। পক্ষান্তরে সূর্য কিরণের প্রভাবে সংক্রমিত বস্তু বীজাণুমুক্ত হয়ে যায়, তেমন ভগবান কখনো পাপের দ্বারা কলুষিত হন না। পক্ষান্তরে ভগবানের সংস্পর্শে আসার ফলে পাপীরা নিষ্পাপ হয়ে যায়। ভগবদ গীতার যে শ্লোক রয়েছে প্রভুপাদ পাঠে লিখছেন, যেষাং তন্তুগত পাপম জনানাম পুণ্য কর্মণাম তে দ্বন্দ্বর মোহ নির্মুক্তা ভজন্তি মাম দৃঢ়ব্রতা। যে যাদের পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে, যাদের পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে, সেই সমস্ত পুণ্যবান জীবাত্মারা যখন সমস্ত দ্বন্দ্বমোহ থেকে নির্মুক্ত হয়ে দৃঢ় ভক্তি সহকারে ভগবানের ভজন করে, তখন তারা তাকে জানতে পারেন। এটা হচ্ছে সপ্তম অধ্যায়ের 28 নম্বর শ্লোক, ওই পার্বণ শেষে আছে। এই শ্লোকে ব্রহ্মাজি নারদ মুনিকে বলছেন, হে মহর্ষি নারদ, মহান মুনিরা সব রকম জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে যখন অবিচলিত ইন্দ্রিয়ের শরণ গ্রহণ করেন তখন তাকে জানতে পারে। অবিচলিত ইন্দ্রিয়ে, এটা হচ্ছে অনুবাদে, অনুবাদে, হে মহর্ষি নারদ, মহান মুনি ঋষিরা সব রকম জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে যখন অবিচলিত ইন্দ্রিয়ে, এই অবিচলিত ইন্দ্রিয় মানে ভগবানে, ভগবানের ক্ষেত্রে এখানে অবিচলিত ইন্দ্রিয়ের উদাহরণ দেওয়া হয়েছে, বৈশিষ্ট্য করা হয়েছে। ভগবানের ইন্দ্রিয় সমূহ কেমন? অবিচলিত। এই জন্য এখানে ভগবানের নাম না দিয়ে অবিচলিত ইন্দ্রিয় দেওয়া হয়েছে। অবিচলিত ইন্দ্রিয় মানে ভগবানের যে ইন্দ্রিয়, ভগবানের ইন্দ্রিয়, ভগবানের শ্রীপাদ পদ্মের স্মরণ গ্রহণ করে তখন তাকে জানতে পারে। অন্যথা বৃথা তর্কের দ্বারা, তর্কের কোনো প্রতিষ্ঠা হয় না, তর্কের কোনো প্রতিষ্ঠা হয় না। তর্ক দিয়ে মনে করুন কোনো তর্কবিদ বৈদিক সিদ্ধান্ত পারদর্শী, সে বৈদিক সিদ্ধান্ত দিয়ে তর্ক দিয়ে প্রতিষ্ঠা করলো ব্রহ্ম নির্বিশেষ নিরাকার পরম ব্রহ্ম। সে তার বৈদিক জ্ঞান আছে বেদের অনুসারী, সে তর্কের মাধ্যমে যখন ওটা প্রতিষ্ঠা করবে তার ওই জ্ঞানের দ্বারা, তখন তো তাকে ওটাই জানতে হবে, এর বাইরে তো সে জানতে পারবে না। এই জন্য তর্কের মাধ্যমে প্রকৃত সত্য প্রতিষ্ঠা হয় না। আর এই তর্কবিদরা প্রধানত কি অভক্ত হয় না, এরা সাধারণত এই ব্রহ্মবাদী হয়, অত্যন্ত জ্ঞানী হয়, কিন্তু এরা ওই যে তর্কের বিচার করে ওই তর্কের বিচারে তারা প্রকৃত সত্যকে প্রতিষ্ঠা করতে পারে না। কেন প্রকৃত সত্যকে প্রতিষ্ঠা করতে পারে না? যেহেতু এই যে তর্ক, তর্কের দ্বারা কি তাদের লাভ পূজা প্রতিষ্ঠা এইগুলো বর্তমান থাকে, লাভ পূজা প্রতিষ্ঠা, এই যতক্ষণ থাকে ততক্ষণ সে ভগবানের চরণে পূর্ণ শরণাগত হতে পারে না। আর ভগবান বলেছেন বা এই রূপ গোস্বামী পাদের শ্লোক রয়েছে যে অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেত গ্রাহ্যম ইন্দ্রিয়ে সেবন মুখে হি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরতে। যে শ্রীকৃষ্ণের নাম, অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেত গ্রাহ্যম ইন্দ্রিয়ে, এই জড় ইন্দ্রিয়ের অগোচর, জড় ইন্দ্রিয়ের অগোচর মানে মনে যখন এই কলুষতা রয়েছে,
তখন ইন্দ্রিয়গুলি দূষিত, অতএব এগুলো জড় জাগতিক ইন্দ্রিয়ের ন্যায়। অতএব সেই ইন্দ্রিয়ের দ্বারা তখন তারা ভগবানকে জানতে পারে না। তাই বৃথা তর্কের দ্বারা সব কিছু বিকৃত হয়ে যায় এবং ভগবান আমাদের দৃষ্টির অগ্রচরে চলে যায়। যে আপনারা শুনেছেন এই যে কেশব কাশ্মীরি পণ্ডিত, দিগ্বিজয়ী কেশব কাশ্মীরি পণ্ডিত নবদ্বীপে এসেছিলেন, তা নবদ্বীপে এসে তিনি সরস্বতীর বরে বরিয়ান, সরস্বতী দেবী তার মুখে জিহ্বায় সাক্ষাৎ বসে তারপর শ্লোক রচনা করে বলেন, সরস্বতীর বর করতে। তা নবদ্বীপের সমস্ত পণ্ডিতেরা তার ভয় পালিয়ে গিয়েছে, মহাপ্রভু আছেন। সেই কেশব কাশ্মীরি সন্ধ্যাবেলায় গঙ্গার তীরে গিয়ে দেখছেন যে কোনো এক পণ্ডিত তার ছাত্রদের নিয়ে গোল করে বসে আছে। সে কেশব কাশ্মীরি গিয়ে ওই মহাপ্রভুর এক ছাত্রের কাছে জিজ্ঞাসা করছেন, এনার নাম কি? তিনি নিমাই পণ্ডিত। তো ইনি সেই নিমাই পণ্ডিত। তো কেশব কাশ্মীরি মহাপ্রভুকে দেখে তার সম্ভ্রমতা এলো, অর্থাৎ কি ভয় এলো, ভগবানকে বা মহাপুরুষদের দর্শন করলে স্বাভাবিকভাবে কারো মনে ভয় আসে, সম্ভ্রমতা আসে। তো কেশব কাশ্মীরি মহাপ্রভুকে দেখেই তার মধ্যে সম্ভ্রমতা এলো, ভয় এলো। তথাপি তিনি ওই সভায় গিয়ে বসলেন, মহাপ্রভু তাকে সবার মাঝখানে বসালেন। বসিয়ে তারপর সেই সুরধ্বনি গঙ্গার মহিমা বর্ণনের উপদেশ দিলেন। তা কেশব কাশ্মীরি অনর্গল নিজের রচিত স্বরচিত ওই সংস্কৃত শ্লোক গঙ্গার মহিমা যুক্ত একের পর এক বর্ণনা করে যাচ্ছেন, বর্ণনা করে যাচ্ছেন। মহাপ্রভু ছাত্ররা দেখে অবাক। তারপর মহাপ্রভু বলছেন যে আপনার এই রচনাকৃত শ্লোক কৃপা করে আপনি ব্যাখ্যা করুন, আপনি ব্যাখ্যা করুন, কারণ এর মধ্যে অসংখ্য ভুল, এর মধ্যে আদিতে মধ্যে অন্তে অসংখ্য ব্যাকরণগত অলঙ্কারগত অনেক ভুল, এই জন্য মহাপ্রভু নিজে তা ব্যাখ্যা করলেন না। কি ব্যাখ্যা করবো, সব তো হচ্ছে ভুল। তাই যখন নিজেকে ব্যাখ্যা করতে বললেন, মহাপ্রভু বললেন যে আপনি আপনি এই যে শ্লোক রচনা করছেন অতএব আপনি ব্যাখ্যা করুন। উনি যখন ব্যাখ্যা করছেন তখন মহাপ্রভু দেখালেন যে আপনার আদিতে মধ্যে অন্তে সব জায়গায় ভুল, কেশব কাশ্মীরি আর কোনো মতে স্থাপন করতে পারছে না। তিনি তর্কবিদ, তর্কের মাধ্যমে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, কিন্তু যেটাই বলছেন সেটাই মহাপ্রভু খণ্ডন করে দিচ্ছেন, হয় অলঙ্কারগত নয় ব্যাকরণগত নয় শব্দগত। এই যে একটা অলঙ্কার দিয়েছিলেন ভবানী ভর্তুজা, ভবানী ভর্তুজা একটা অলঙ্কার দিয়েছিলেন, তো মহাপ্রভু বলছেন এই ভবানী মানেই কি শিবের পত্নী। এই যে আপনি ভবানী ভর্তুজা শব্দটি ব্যবহার করেছেন এর মানে হচ্ছে যে শিবের পত্নীর পতি, মানে শিবের পত্নীর আরো একজন পতি আছে, শিবের পত্নী হচ্ছে ভবানী, তো ভবানী মানেই শিবের পত্নী। এই যে ভবানী ভর্তুজা বলছেন মানে ভবানীর ভবানীর আর একজন পতি, তার শিবের শিব ছাড়াও ভবানীর আর একজন পতি আছে, এরকম বোঝাচ্ছে। তো এই যে আপনার অলঙ্কারগত ভুল হয়ে গেল। তো শেষে কেশব কাশ্মীরি ওখানে লজ্জিত হয়েছেন কিন্তু মহাপ্রভু কিছু বলেননি, বলছেন যে পরের দিন আপনি চলে যান, পরের দিন আবার আসবেন। তো সেই তর্কবিদ সেই কেশব কাশ্মীরি অত্যন্ত লজ্জিত হয়ে, মানে লোকের যদি সবাই মান ভঙ্গ করা হয় তার মৃত্যুর সমান, তো সেই কেশব কাশ্মীরি চলে গেলেন, কোনো সিদ্ধান্ত আর দিতে পারলেন না। তর্কবিদ কিন্তু সাধারণ মানুষের কাছে হলে, সাধারণ মানুষের কাছে তর্ক করতেন, তর্ক করতে করতে গন্ডগোল সৃষ্টি করতেন, যেটা স্বাভাবিকভাবে হয়। তর্ক করতে করতে আমার মত শ্রেষ্ঠ, অর্থাৎ অন্যের মত শ্রেষ্ঠ না আমার মত শ্রেষ্ঠ, এই নিয়ে গন্ডগোল সৃষ্টি হয়। তা সেই মহাপ্রভু যেহেতু সেই সেই জন্য তিনি তর্ক আর করতে ভয় পেলেন, এই জন্য তিনি চলে গেলেন। চলে গিয়ে রাত্রে মন্ত্র জপ করে শুয়েছেন, সরস্বতী দেবী এসে স্বপ্নে বলছেন যে তুমি আজ যার সঙ্গে দিয়েছ তর্ক করতে গিয়েছ সে আমার স্বামী, আমার পতি, আমি তার সম্মুখে কিভাবে গিয়ে তর্ক করি, তুমি তার কাছে গিয়ে স্মরণ গ্রহণ করো, সে অখিল লোকনাথ নারায়ণ,
তখন যখন জানতে পারলো তখন সে ভগবানের চরণে এসে শরণাগত। এইরকম যে যতক্ষণ না ভগবানের চরণে পূর্ণ শরণাগত হচ্ছে তখন ভগবান নিজেকে প্রকাশ করেন না, যেটা ঈশোপনিষদে মন্ত্রেই বলা হয়েছে যে হিরণ্ময়ন পাত্রেন সত্যাশাহ্ন পাবন সত্য ধর্মাধিষ্ঠ। যে মায়াবাদী নির্বিশেষবাদী যারা অদ্বৈতবাদী আছে তাদের কাছে ভগবান ব্রহ্মজ্যোতি দ্বারা আবৃত থাকেন, এই জন্য তারা ভগবানকে জানতে পারে না, মনে করে যে ভগবান এই জগতে এসেই মায়ার দ্বারা স্বরূপ গ্রহণ। এটা এটা ওনার অলঙ্কারগত ভুল ধরেছেন যে আপনি এই যে ভবানী ভর্তুজা শব্দটি ব্যবহার করেছেন আপনার শ্লোকে, এই শ্লোকটি এখানে আপনার এই অলঙ্কারগত ভুল হয়েছে। ভর্তুজা আপনি শুধু ভবানী শব্দটি ব্যবহার করলেই যথেষ্ট ছিল, আপনি এখানে ভবানীর পরে আবার ভর্তুজা মানে কি পতি, ভবানীর ভর্তুজা মানে ভবানীর আর একজন প্রতি, এইরকম বোঝাচ্ছে। অতএব এই যে অলঙ্কারগত আপনি শব্দটি ব্যবহার করেছেন ভর্তুজা এটা আপনার ভুল প্রয়োগ হয়েছে। এরপর 42 নম্বর শ্লোক, অদ্যবতারো পুরুষ পরশ্য কালো স্বভাব সদসন মনুষ্য দ্রব্যম বিকার গুণ ইন্দ্রিয়াণি বিরাট সরস্না সুচরিষ্ণু ভুগ্ন। কারণার নবসাই বিষ্ণু পরমেশ্বর ভগবানের প্রথম অবতার এবং তিনি নিত্যকাল স্বভাব কার্যকারণাত্মক প্রকৃতি মন মহাভূত অহংকার তত্ত্ব প্রকৃতির গুণসম ইন্দ্রসম বিরাট রূপ গর্ভদোষায় বিষ্ণু স্থাবর জঙ্গমাদি সমস্ত জীব সমষ্টির ঈশ্বর। এই গর্ভদোষায় বিষ্ণুকে বলা হয়, কারণদোষায় বিষ্ণুকে বলা হয় সমষ্টি পরমাত্মা, সমষ্টি পরমাত্মা। এই কারণার্ণবসায়ী মানে মহাবিষ্ণু এনাকে বলা হয় সমষ্টি পরমাত্মা অর্থাৎ সমস্ত জীবের পরমাত্মা। এখানে দেখুন পরমেশ্বর ভগবানের প্রথম অবতার, প্রথম অবতার মানে এখানে কেন তাকে প্রথম অবতার বলা হলো, এখানে কেন তাকে প্রথম অবতার বলা হলো, হ্যাঁ এখানে কেননা তিনি প্রথম পুরুষ অবতার, প্রথম পুরুষ অবতার এর জন্য প্রথম অবতার। নিত্যকাল স্বভাব কার্যকারণত প্রকৃতি মন মহাভূত অহংকার তত্ত্ব প্রকৃতির গুণসমূহ ইন্দ্রিয় সমূহ বিরাট রূপ গর্ভদোষায় বিষ্ণু স্থাবর জঙ্গমাদি সমস্ত জীব সমষ্টি ঈশ্বর। দ্বিতীয় লাইনে দেখুন, যে সমস্ত বদ্ধজীব অপ্রাকৃত প্রেমময়ী সেবার মাধ্যমে ভগবানের সঙ্গে সম্পর্কিত হতে অনিচ্ছুক তাদের একটি সুযোগ দেওয়ার জন্য এই জড়া প্রকৃতির প্রয়োজন। এই প্রকার বদ্ধ জীবাত্মারা চিন্ময় ধামে মুক্ত জীবন লাভ করতে পারে না, কেননা তারা তাদের হৃদয়ে ভগবানের সেবা করতে চায় না, পক্ষান্তরে কৃত্রিমভাবে ভগবান সেজে ভোগ করতে চায়। এই প্রকার যারা ভগবান সেজে ভোগ করতে চায় সেই সমস্ত বদ্ধ জীবদের কি একটি সুযোগ দেওয়ার জন্য এই জড়া প্রকৃতির প্রয়োজন, অর্থাৎ এই জড় জগতে কেন সৃষ্টি হয়েছে সেটা এখানে বলছেন। যে যারা ভগবান সেজে ভোগ করতে চায় অর্থাৎ ভোগবাদী ভোগবাদী মুক্তিবাদী, তো এই সমস্ত ভোগবাদী লোকেদেরকে একটি সুযোগ দেওয়া হয়েছে কিসের মাধ্যমে, জড়া প্রকৃতির মাধ্যমে জড় জগতের মাধ্যমে। যে এই জড় জগৎ হচ্ছে কি না, এই জড় জগৎ থেকেই তারা মুক্ত হতে পারে, এই জড় জগৎ যখন সৃষ্টি হয় অন্যথায়
ওই মহাবিষ্ণুর কাছে গিয়ে অব্যক্ত থাকতে হয়। যখন এই জড়জগৎ সৃষ্টি হয় তখন তারা একটি সুযোগ পায়, এই জড়জগতে দেহ ধারণ করে, মনুষ্য দেহ ধারণ করে ভগবত ভজনের একটি সুযোগ পায়। কিন্তু যখন সেই দেহটিও থাকে না, অর্থাৎ যখন নিরোধ অবস্থা থাকে, নিরোধ অবস্থা, এই যে ভাগবতে যে 10টি বিষয়ের মধ্যে নিরোধ একটি বিষয়, বুঝতে পেরেছেন? নিরোধ, নিরোধ মানে যে মহাবিষ্ণু যখন স্বয়নে থাকে, যখন সমস্ত জগতে কোনো সৃষ্টি থাকে না, তখন মহাবিষ্ণু স্বয়নে থাকেন এবং তার শরীরে সমস্ত জীবাত্মারা সূক্ষ্ম দেহে অবস্থান করে, ওই অবস্থাটিকে বলা হয় নিরোধ। ওই অবস্থাটিকে বলা হয় নিরোধ, যখন মহাবিষ্ণু স্বয়ন, অর্থাৎ সমস্ত জীব সূক্ষ্ম শরীরে মহাবিষ্ণুর শরীরে থাকে, সেই অবস্থাটিকে বলা হয় নিরোধ। তা ওই অবস্থায় সমস্ত জীব মহাবিষ্ণুর শরীরে কোটি কোটি বছর অব্যক্ত রূপে থাকে, ওই সূক্ষ্ম শরীর। মনে করুন ঘুমন্ত জীব পড়ে আছে, ঘুমন্ত জীব পড়ে আছে, ওই অবস্থায় কোটি কোটি বছর মহাবিষ্ণুর শরীরে ওই রকম অব্যক্ত রূপে রয়েছে, তারা বাইরেও আসতে পারবে না আর ভিতরেও কোনো কোনো প্রকার সেবা, ভগবানের সেবা, কোনো কিছু প্রকার আনন্দ করতে পারবে না, ওই অব্যক্ত রূপে নির্বিশেষ রূপে পড়ে থাকতে হবে কোটি কোটি বছর। পুনরায় যখন সৃষ্টি হবে তখন যে যে স্বভাবে ঢুকেছিল ঠিক ঠিক সেই স্বভাবে, সেই স্বভাবের একটি শরীর নিয়ে আবার জন্ম লাভ করে, পরবর্তীতে ওই স্বভাবে শরীরে জন্মগ্রহণ করে যদি আবার ভোগ বৃত্তি চরিতার্থ করতে চায় তাহলে ভোগে মায়ার দ্বারা আবদ্ধ হয়ে যাবে, কিন্তু যদি ভগবানের সেবা করে তাহলে উদ্ধার হওয়ার পথ পাবে। অন্যথায় সেই মহাবিষ্ণুর শরীরে ওই রকম আবার অনাদিকাল ধরে ওই অব্যক্ত রূপে অপ্রকাশিত থাকতে হবে। শেষে পারপটে ব্রহ্ম সংহিতার শ্লোকটি দেওয়া হয়েছে, যে ব্রহ্ম সংহিতায় মহাবিষ্ণুর বন্দনা করা হয়েছে, যশৈক নিঃশ্বসিত কাল কথাবলম্ব জীবন তিলমবিল জগদণ্ডনাথ বিষ্ণুর মহান সাই হয়স কলা বিশেষ গোবিন্দমাদি পুরুষম তমহম ভজম। মহাবিষ্ণু বা কারণার্ণব সাই বিষ্ণু একটি নিঃশ্বাসের মাধ্যমে ছেড়ে যায় যেটা সেটাই নিঃশ্বাস, নিঃশ্বাসের মাধ্যমে অনন্ত কোটি মানে অনন্ত ব্রহ্মাণ্ড সম প্রকাশিত হয়। দেখুন তাহলে ওই যে ব্রহ্ম সংহিতায় বলা হয়েছিল যে সেই মহাবিষ্ণুর শরীরে প্রতিটি লোমকূপে স্বর্ণের অণ্ডের ন্যায়, স্বর্ণের ডিমের ন্যায় ওই ব্রহ্মাণ্ড গুলো প্রতিভাত হচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু কোথা থেকে বের হচ্ছে? নিঃশ্বাসের মাধ্যমে। হ্যাঁ, প্রতিটি রোমকূপে রয়েছে অথচ বের হচ্ছে নিঃশ্বাসের মাধ্যমে, সে নিঃশ্বাসের মাধ্যমে অনন্ত ব্রহ্মাণ্ড সব প্রকাশিত হয়। আর সেই মহাবিষ্ণু হচ্ছেন পরমেশ্বর শ্রীকৃষ্ণের গোবিন্দের একটি অংশ মাত্র, অর্থাৎ শ্রীকৃষ্ণের অনেক অনেক প্রকাশ, প্রথম প্রকাশ শ্রী বলরাম, তার থেকে সংকর্ষণ, তারপর প্রথম চতুর্ভুজ সংকর্ষণ, তারপর দ্বিতীয় চতুর্ভুজ সংকর্ষণ, দ্বিতীয় চতুর্ভুজ সংকর্ষণ থেকে মহাসংকর্ষণ, মহাসংকর্ষণ থেকে মহাবিষ্ণু, এই সেই মহাবিষ্ণু চেয়ে কারণার ব্যবসায়ী, এইভাবে গোবিন্দের একটি অংশ মাত্র, অর্থাৎ পুরুষ অবতার, প্রথম পুরুষ অবতার, যিনি গোবিন্দের এক অংশ সাংশ, এইভাবে মহাবিষ্ণু তার দৃষ্টিপাতের মাধ্যমে এই জগৎকে প্রকাশিত করে থাকেন।
43 থেকে 45। অহং ভবযোগ্য ইমে প্রজেশা দক্ষা দয়ৈ ভবদা দয়স্য স্বর্গ দক্ষ আদি প্রজাপতি, তোমরা অর্থাৎ নারদ তথা কুমারগণ, ইন্দ্র চন্দ্র আদি স্বর্গলোকের অধিপতিগণ, ভূবর লোকের অধিপতিগণ, মনুষ্যলোকের অধিপতিগণ, পাতাল আদির অধিপতিগণ, গন্ধর্ব বিদ্যাধর ও চারণ লোকের অধিপতিগণ, যক্ষ রাক্ষস সর্প নাগকুলের নায়কগণ, ঋষিগণ ও পিতৃগণের মধ্যে যারা শ্রেষ্ঠ, দৈত্যেন্দ্র সিদ্ধেশ্বর দানবেন্দ্রগণ, অন্যান্য যে সমস্ত প্রেত পিশাচ ভূত কুষ্মাণ্ড জলচর পশু এবং পক্ষীকুলের অধিপতিগণ, এবং এই জগতে যা কিছু ঐশ্বর্যযুক্ত তেজযুক্ত ইন্দ্রিয় শক্তিযুক্ত মনঃশক্তিযুক্ত বলবান শোভা সম্পন্ন লজ্জাযুক্ত বিভূতি সম্পন্ন বুদ্ধিযুক্ত আশ্চর্যজনক রূপবান অরূপ, তা সকলেই পরমেশ্বর ভগবানের অনন্ত শক্তির এক অংশ মাত্র। এই যে ভগবদ গীতায় আপনারা একটি শ্লোকে পড়েছেন, একাংশেন স্থিত জগৎ, একাংশেন স্থিত জগৎ, একাংশেন স্থিত জগৎ মানে একাংশেন স্থিত জগৎ, এই জড় জগৎ হচ্ছে ভগবানের সমগ্র সৃষ্টির এক চতুর্থাংশ শক্তি প্রকাশ, এক চতুর্থাংশ শক্তির প্রকাশ। এক চতুর্থাংশ শক্তির প্রকাশ মানে হচ্ছে এক চতুর্থাংশ শক্তি। এই যে ভগবানের সমগ্র সৃষ্টি যে চিন্ময় জগৎ বা এই জড় জগৎ, সেটাতে কি চিন্ময় জগৎ পঁচাত্তর কুষ্মাণ্ড, তাদের ওই মাথাটা ছোট, পেটটা যেমন এই কুমড়া, কুমড়ার গোটাটা যেমন ছোট, ফলটা খুব অনেক, তেমনি এক প্রকার এই কি অত তমগুণ সম্পন্ন এই ভূত প্রেত পিশাচ জাতীয়, তাদের ওই পেটটা অত্যন্ত বড় আর মাথাটা খুব ছোট। হ্যাঁ, এদেরকে বলা হয়েছে কুষ্মাণ্ড। অর্থাৎ এই সমস্ত জীবেরা রয়েছে, এই যে ব্রহ্মাজি এদের স্বয়ং সৃষ্টি করেছেন আর এরা স্বয়ং রয়েছে, যিনি সৃষ্টি করেছেন তিনি বলছেন যে এই প্রেত পিশাচ ভূত কুষ্মাণ্ড এরা সব রয়েছে। এইরকম এরা সব এই ভগবানের অনন্ত শক্তির এক অংশ মাত্র, অর্থাৎ এই জড় জগতে, ওই ভগবানের চিন্ময় জগতে কিন্তু এরা নেই, ভগবানের চিন্ময় জগতে কিন্তু এদের স্থান নেই। চিন্ময় জগৎ সেখানে হচ্ছে কি মুক্ত আত্মাদের, মুক্ত আত্মাদের আবাস, এবং সেখানে মনে করুন বৈকুণ্ঠ লোকে সেই বৈকুণ্ঠ বিষ্ণুর মতো রূপধারী যারা আছে, বিষ্ণুর মতো রূপধারী অথবা লক্ষ্মী দেবীর মতো রূপধারী। এই যে কেউ মনে করুন ভগবানকে পতি রূপে সেবা করবে,
ভগবানকে পতিরূপে সেবা করবে, ঐশ্বর্য মার্গে, তা তারা ওই লক্ষ্মী দেবীর ভাব প্রাপ্ত হয়ে বৈকুণ্ঠ লোকে যায়। লক্ষ্মী দেবীর ভাব প্রাপ্ত হয়ে বৈকুণ্ঠ লোকে যায়, তা লক্ষ্মী দেবীর দাসী রূপে সেখানে এই ভগবত পার্ষদদের, অর্থাৎ যে ভগবত পার্ষদ তাদের পত্নী রূপে ভগবানের সেবায় নিয়োজিত থাকেন। কিন্তু তাদের কৃষ্ণ ভাবনামৃত এত বিকশিত যে সেখানে পতি পত্নীর সম্পর্ক থাকলেও তার মধ্যে এই জড়জগতের কোনো সম্পর্ক নেই, সব কৃষ্ণ সম্বন্ধীয় সম্পর্ক। চারণগণ, চারণগণ মানে ওই দৈত দেবতাদের একটু নিচের স্তরে অধস্তন, চারণ অর্থাৎ এনারা কীর্তন বা কোনো পদকে গাইতে পারেন, চারণ কবি নাম শুনেছেন না, চারণ কবি, এরকম কবি জাতীয়। তারপর বিদ্যাধর, গন্ধর্ব, গন্ধর্বরা গান সুন্দর গান করতে পারেন, এইরকম এরা আছে দেবতা, দেবতা বিশেষ। স্বর্গলোকে যে দেবতা আছে ইন্দ্রচন্দ্র কুবের, তাদের যারা গায়ক তাদেরকে গন্ধর্ব বলে, তাদের নিচে বিদ্যাধর, চারণ, এরকম দেবতা পর্যায়ে। আর এরা এই যে জড়জগতে রয়েছে, এনারা হচ্ছে কি, সবাই এই জড়জগতে ব্রহ্মার নিয়ন্ত্রণাধীনে এবং ব্রহ্মার থেকে সৃষ্টি হয়েছে। এখানে যাদের নাম বলা হয়েছে তৃতীয় স্কন্ধে আসবে, যে এনারা সবাই সেই ব্রহ্মার থেকে সৃষ্টি হয়েছেন, প্রজাপতিগণ, সেই প্রজাপতি ব্রহ্মার পুত্র মরীচি, মরীচির পুত্র কশ্যপ, সেই কশ্যপের অসংখ্য সন্তান, এই পক্ষী, দৈত্য, দানব অসংখ্য। এইভাবে এই প্রজাপতিদের মাধ্যমে এদের সৃষ্টি হয়েছে। দ্বিতীয় প্যারাগ্রাফে দেখুন, যারা ভগবানের প্রকৃত তত্ত্ব না জেনে কেবল তার সৃষ্টির যে কোনো বস্তুর শক্তি দেখে আশ্চর্যজনিত হয় তাদের বলা হয় শাক্ত বা মহাশক্তির উপাসক। বুঝতে পেরেছেন, যারা শক্তির উপাসক, শুধু শক্তির উপাসক, শক্তিমানকে না নিয়ে শুধু শক্তির উপাসক, বুঝতে পেরেছেন, মা দুর্গা, মা কালী, এনাদের যারা উপাসক তাদেরকে বলা হয় শাক্ত, কেননা শক্তিমানকে তারা জানে না, শুধু শক্তির উপাসক তারা। যে শক্তিমান যে গোবিন্দ, শক্তিমান যে কৃষ্ণ, এটা না জেনে তারা শুধু শক্তির উপাসনা করে, আদ্যা শক্তি এরকম বর্ণনা করে, মহাশক্তি, কিন্তু যে কে শক্তিমান সেটা তারা জানে না। আধুনিক বৈজ্ঞানিকরাও প্রাকৃত ঘটনার আশ্চর্যজনক ক্রিয়া প্রতিক্রিয়া দর্শন করে মোহিত হয়, তাই তারাও শাক্ত। এই সমস্ত নিম্ন স্তরের মানুষেরা ধীরে ধীরে সৌর্য স্তরে, সূর্য দেবতার উপাসক, অথবা গানপত্য স্তরে জনতা জনার্দন বা দরিদ্র নারায়ণ, এই যে আমাদের সমাজে প্রচলিত আছে জনতা জনার্দন, ঠিক না, জনতা জনার্দন, মানুষই ভগবান, মানুষই ভগবান, এরকম মতবাদ প্রচলিত আছে। তারপর নিত্য আত্মার অনুসন্ধানে শৈব স্তরে উন্নীত হয়, অর্থাৎ যারা শিবের উপাসক, শিবের যারা উপাসক তাদের শৈব বলা হয়। তারপর আদি বিষ্ণু স্বরূপ, আদি বিষ্ণু স্বরূপ শ্রীকৃষ্ণ বা শ্রীগোবিন্দের তত্ত্ব না জেনেই বিষ্ণু পরমাত্মার ইত্যাদি পূজকের স্তরে উন্নীত হয়। এবং যারা এই যে ব্রহ্ম সম্প্রদায় থেকে একটু উপরে উঠেছেন, তারপর পরমাত্মার, পরমাত্মার অনুসারী, পরমাত্মার অনুসারী পরে বেদকে মেনে যারা এই কর্মকাণ্ডে, অর্থাৎ বিষ্ণুর উপাসক, এই যে যারা কর্মকাণ্ডীয় যজ্ঞ করে, এনারাও কিন্তু ওই বিধিমার্গে বিষ্ণুর উপাসক, বিধিমার্গ অর্থাৎ ফলাকাঙ্ক্ষী,
কিন্তু তারপর সংস্পর্শ শুদ্ধ স্তরে লাস্ট শ্লোক প্রধানতয়ানিশতাম কর্ণ কষায় শোষা ননু ক্রমিষ্যেত ইমান সুপেশান। হে নারদ, সেই পরম পুরুষের লীলা অবতারদের কথা শ্রবণ করলে অন্য কথা শ্রবণ করার বাসনারূপ কলুষ বিদূরিত হয়। সেই সমস্ত লীলা অত্যন্ত শ্রুতি মধুর এবং আস্বাদনীয়, তাই তারা আমার হৃদয়ে সর্বদাই বিরাজমান। তখন ব্রহ্মাজি এই যে এই শ্লোকে কি বলছেন, হে নারদ, সেই পরম পুরুষের অর্থাৎ সেই ভগবান শ্রীকৃষ্ণের লীলা অবতারদের কথা শ্রবণ করলে অন্য কথা শ্রবণ করার বাসনারূপ কলুষ বিদূরিত হয়। কারণ ব্রহ্মা এখন লীলা অবতারদের কথা বর্ণন করবেন এর পরবর্তী অধ্যায় থেকে, এর পরবর্তী অধ্যায়ে আর সৃষ্টি বিস্তার করবেন না। কেন বলছেন যে এই যে সৃষ্টির লীলা, এই যে সৃষ্টি বিস্তার, এর থেকে আমার কাছে ওই লীলা অবতারদের কথা বেশি ভালো লাগে। সেই সমস্ত লীলা অত্যন্ত শ্রুতি মধুর। এই যে সৃষ্টি, আপনাদেরও বিরক্ত হয়ে যাচ্ছে, এই সৃষ্টি তত্ত্ব, এই সৃষ্টি তত্ত্ব দেখছি আপনাদেরও বিরক্ত হয়ে লাগছে আপনাদের। এখন ব্রহ্মাজি তো তিনিও আপনাদের মনোভাব বুঝতে পেরে বলছেন যে এখন আমি তোমার কাছে নারদ ভগবানের লীলা অবতারদের কথা বর্ণনা করব, সেই সমস্ত লীলা অত্যন্ত শ্রুতি মধুর এবং আস্বাদনীয়, তাই তারা আমার হৃদয়ে সর্বদাই বিরাজমান। তাই ব্রহ্মাজি বলছেন সেই লীলা অবতারদের কথা স্বয়ং রূপে আমার মধ্যে বিরাজমান। এর পরবর্তী অধ্যায় অর্থাৎ এই চতুর্থ সেকশনের প্রথমে সপ্তম অধ্যায়ে এই লীলা অবতারদের বর্ণনা করছেন ব্রহ্মাজি। আমি দিয়ে দেব, হোয়াটসঅ্যাপে দিয়ে দেব, এখন আর দেব না। হ্যাঁ, এই সেই শেষ লোকে তো এটাই বলছে যে হে নারদ, সেই পরম পুরুষের লীলা অবতারদের কথা শ্রবণ করলে অন্য কথা শ্রবণ করার বাসনারূপ কলুষ বিদূরিত। অন্য কথা, হ্যাঁ, এই জড় জগতের সৃষ্টি এটা তত কি আকর্ষণীয় নয়, হৃদয়গ্রাহী নয়। সকলেই তো বুঝতে পারে এটা ততটা হৃদয়গ্রাহী নয়। হ্যাঁ, হৃদয়গ্রাহী হচ্ছে ভগবানের এই যে লীলা অবতারদের যেটা লীলা বিলাস, সেই লীলা বিলাস। এখন সপ্তম অধ্যায়ে অধ্যায়ের নাম বিশিষ্ট কার্য সম্পাদনের জন্য নির্দিষ্ট অবতার সমূহ। প্রথম শ্লোক ব্রহ্মবাচ ইয়াত্রোদ্দতশীতি তলোদ্ধরণায় বিভ্রত কৌড়িম তনু সকল যজ্ঞময়ী মনন্ত অন্তর মহারণব উপগত মাদি দৈত্যম তন্দম শ্রয়াদ্রিবিব বস্ত্রধর দধার। ব্রহ্মা বললেন, যখন অনন্ত শক্তিশালী ভগবান গর্ব সমুদ্রে নিমজ্জিত পৃথিবীকে উদ্ধার করার জন্য লীলাচলে বরাহ রূপ ধারণ করেছিলেন, তখন আদি দৈত্য হিরণ্যাক্ষ সেখানে এসে উপস্থিত হয়েছিল এবং ভগবান তাকে তার দন্ত দ্বারা বিদীর্ণ করেছিলেন।
তাহলে প্রথম শ্লোকে এই ভগবান এই ব্রহ্মাজি ভগবান বরাহ দেবের আবির্ভাব বর্ণনা করছে। তো জীব গোস্বামী পাদ লিখেছেন যে বরাহ অবতার এই যে ব্রহ্মাজির একদিনে দুইবার হয়েছে, অর্থাৎ এই যে একদিনে তো 14 মন্বন্তর মানে 14 জন মনু, তো 14 জন মনুর প্রথম যে মনু স্বয়ংভূব মনু, সেই স্বয়ংভূব মন্বন্তরে একবার হয়েছে। তো সেই তাকে বলা হয় শ্বেত বরাহ কল্প। শ্বেত বরাহ কল্পে এই যে স্বয়ংভূব মনু, সেই স্বয়ংভূব মনু সময়ে পৃথিবীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, মানে পৃথিবী প্রলয় শৈলী ওই গর্ভদক সমুদ্রে গিয়ে নিমজ্জিত হয়েছে। তা ওই যে ব্রহ্মাজি শতরূপা এবং মনুকে সৃষ্টি করেছেন, স্বয়ংভূব মনু ব্রহ্মার থেকে সৃষ্ট, এই জন্য স্বয়ংভূব। স্বয়ংভূব মনু কেন না, স্বয়ংভূ থেকে সৃষ্ট মানে ব্রহ্মা থেকে সৃষ্ট, এই জন্য তার নাম স্বয়ংভূব মনু, ব্রহ্মা থেকে সৃষ্ট। সেই স্বয়ংভূবকে যখন সৃষ্টির আজ্ঞা দিয়েছিলেন ব্রহ্মাজি, পৃথিবী লোকে যাও সৃষ্টি করো, সৃষ্টি বিস্তার করো, তা মনু মহারাজ এসে পৃথিবীকে খুঁজেই পাচ্ছেন না, পৃথিবী দেবী ওই প্রলয় শৈলে গিয়ে নিমজ্জিত হয়েছে। তখন ব্রহ্মাজি কে এসে বলছেন, ব্রহ্মাজির নাক থেকে ছিকা এসেছে আর মটর দানার মতো বের হয়ে পড়েছে বরাহ দেব, সেটা ছিল শ্বেত বরাহ, শ্বেত বরাহ। তিনি পড়লে তিনি দেখতে দেখতে বিরাট হয়ে গিয়েছেন এবং সেই গর্ভদক সমুদ্রের ভিতর চলে গিয়েছেন, সেখান থেকে দন্তের অগ্রভাগে তুলে নিয়েছেন। সেই সময় কিন্তু হিরণ্যাক্ষ ছিল না, ওই সময় কিন্তু হিরণ্যাক্ষ ছিল না, হ্যাঁ হ্যাঁ পৃথিবী প্রলয় শৈলে ভীত হয়ে পড়ে গিয়েছে, ওখানে এরকম বলা আছে যে পৃথিবী প্রলয় শৈলে গিয়েছিল, বা যখন এই যে ব্রহ্মার নতুন সৃষ্টি হয় তা নতুন সৃষ্টির আগে এই সমস্ত গ্রহগুলো ওই প্রলয় শরীরে গিয়ে বিশ্রাম করে, প্রলয় শরীরে গিয়ে বিশ্রাম করে এই গ্রহ আদি, তো প্রলয় শরীরে বিশ্রাম করে, তা পৃথিবী আর ওঠেনি। তো না উঠলে ভগবান এই যে ব্রহ্মাজি বলেছিলেন মনু মহারাজকে যে তুমি পৃথিবীতে গিয়ে সৃষ্টি করো, তা তিনি আর পৃথিবীকে খুঁজে পাচ্ছেন না, তাই ব্রহ্মার নাক থেকে শিখায়, চিন্তা করতে নাক থেকে শিখা এলো। তখন ভগবান ওই শুকর রূপ ধারণ করে গর্ভদক সমুদ্রে গেলেন এবং পৃথিবীকে দন্তের অগ্রভাগে নিয়ে স্বস্থানে স্থাপন করলেন, তারপর এই স্বয়ংভূব মনু রাজত্ব করলেন। তো এই স্বয়ংভূব মনুর পরবর্তীতে দ্বিতীয় মনু, সরশিষ্য মনু, তৃতীয় মনু, চতুর্থ মনু, তারপর পঞ্চম মনু, সম্ভবত ষষ্ঠ, ষষ্ঠ মন্বন্তরে, ষষ্ঠ কি পঞ্চম মন্বন্তরে আমার খেয়াল আসছে না, এই যে ভগবান তখন ওই পরবর্তীতে ষষ্ঠ কি পঞ্চম মন্বন্তরে যখন ওই সময়ে মনু মহারাজ ছিলেন, ওই সময়েও মনু মহারাজ সেই ব্রহ্মার থেকে সৃষ্ট হয়ে যখন এসেছেন, তখন তিনি আবার পৃথিবীকে খুঁজে পাচ্ছিলেন না, অর্থাৎ পৃথিবীকে ওই হিরণ্যাক্ষ দৈত্য নিয়ে গিয়েছেন ওই সময়ে। এটা জীব গোস্বামী পাদ তৃতীয় স্কন্ধে লিখেছেন যে পরবর্তীতে যখন অন্য মনু মহারাজ এসে পৃথিবীর উপর রাজত্ব করবেন, তা তিনি তখন ওই পৃথিবীকে খুঁজে পাচ্ছেন, অর্থাৎ হিরণ্যাক্ষ, পৃথিবীকে নিয়ে গেছেন গর্ভদক সমুদ্রে, নিয়ে লুকিয়ে রেখেছেন, আর এর পরবর্তীতে ওই ব্রহ্মাজির যখন আবার ওইভাবে নাকে থেকে ভগবান বরাহদেব আবির্ভূত হলেন, আবির্ভূত হয়ে তিনি আবার গর্ভদক সমুদ্রে, এবার কিন্তু লোহিত বরাহ,
প্রথমে যে বরাহ হয়েছিল শ্বেত বরাহ, সে সময় কিন্তু হিরণ্যাক্ষকে মারেনি, আর এবার হয়েছে লোহিত, লোহিত বরাহ। তা তিনি তখন ওই গর্ভোদক সমুদ্রে গিয়ে যখন পৃথিবীকে আনছিলেন তখন হিরণ্যাক্ষ এসে বাধা দেয়। হিরণ্যাক্ষ এসে বাধা দিলে পৃথিবী দেবী ভগবানের দন্তের অগ্রভাগে ভয়ভীত হয়ে কাঁপছেন। ভগবান বরাহদেব তাড়াতাড়ি তাকে তার নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করলেন, করে তারপর ওই সেই হিরণ্যাক্ষকে কি বধ করলেন। তা এখানে দেখুন বলা হয়েছে যে তাকে তার দন্ত দ্বারা বিদীর্ণ করেছিলেন। দেখুন দ্বিতীয় প্যারাগ্রাফে দেখুন, ব্রহ্মাণ্ডের অর্ধাংশ গর্ভোদক সমুদ্রে পূর্ণ পেয়েছেন, বাকি অর্ধাংশ একটি গম্বুজের মতো যেখানে অসংখ্য গ্রহ নক্ষত্র অবস্থিত পেয়েছেন। তার নিচে দুই লাইন তিন লাইন নিচে দেখুন, পুরাকালে স্বর্ণলোভী হিরণ্যাক্ষ প্রমুখ দৈত্যরা এই প্রকার উৎপাত সৃষ্টি করেছিল, তার ফলে পৃথিবী ভারসাম্য হারিয়ে গর্ভোদক সমুদ্রে পতিত হয়েছিল। তখন সমগ্র সৃষ্টির পালনকর্তা পরমেশ্বর ভগবান এক বিশাল বরাহ রূপ ধারণ করে গর্ভোদক সমুদ্র থেকে পৃথিবী উদ্ধার করেছিলেন। বসতি দশন শিখরে ধরণী তব লগ্ন শনি কলঙ্ক কলে বনিমগ্ন কেশব ধৃত শুকর রূপ জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। যেমন চন্দ্র পলঙ্ক যুক্ত, চন্দ্র যেমন পলঙ্ক যুক্ত, তো সেই এখন শনিনী বসতি দর্শন শিখরে, যখন ওই চন্দ্রকে, ওই চন্দ্রকে যখন ভগবানের কি দর্শন অগ্রে, মানে শুকরের দাঁতের আগ, মানে ওই যে দেখেছেন এরকম দাঁত হয়, হ্যাঁ মুখের থেকে এরকম দাঁত বেরোয় শুকরের, তো ওই দন্তের অগ্রভাগে বসিয়েছেন। এখন দন্তের অগ্রভাগে যে বসিয়েছেন, ভগবানের দন্ত এমন উজ্জ্বল যে চন্দ্রকে বসিয়েছেন, চন্দ্রকেই মনে হচ্ছে কলঙ্ক, যে ভগবানের দাঁতটা এত উজ্জ্বল এখানে চন্দ্রকে চন্দ্র না বলে ভগবানের দন্তকে চন্দ্র বলা হয়েছে। বুঝতে পেরেছেন, ভগবানের দাঁতকেই চন্দ্র বলা হয়েছে, আর দাঁতের মাঝে পৃথিবী আছে, সেই পৃথিবীকে বলছেন চন্দ্রের মাঝে কলঙ্ক। হ্যাঁ, যেমন দাঁতের মধ্যে পৃথিবী আর ওখানে বলছে চন্দ্রের মধ্যে কলঙ্ক, অর্থাৎ ভগবানের দাঁত এত উজ্জ্বল যে সেখানে চন্দ্রকে মনে হচ্ছে কলঙ্ক, ওই পৃথিবীকে মনে হচ্ছে কলঙ্ক। তো শেষ প্যারাগ্রাফে দেখুন, শিল জীব গোস্বামীর মতে হিরণ্যাক্ষ দৈত্য ভগবানের হস্তের দ্বারা নিহত হয়েছিল, ভগবানের হস্তের দ্বারা। বুঝতে পেরেছেন, তা হস্ত মানে কি? হস্ত মানে ওই যে শুকরের সামনের যে দুই পা। বুঝতে পেরেছেন, শুকরের সামনে ভগবান ঠিক ওই শুকর রূপে, এটা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর লিখছেন, দাঁড়ান, ভগবানের হস্তের দ্বারা নিহত হয়েছে। তার মতে হস্তের দ্বারা নিহত করার পর ভগবান সেই দৈত্যকে তার দন্তের দ্বারা বিদীর্ণ করেছিলেন, ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই মতবাদ সমর্থন করেছেন। এখন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, এই সপ্তম অধ্যায়ে কর্মের সহিত বরাহ প্রভৃতি অবতার বৃন্দ তাহাদের বিভূতি সকল এবং ভক্তগণের কথা সংক্ষেপে নির্মিত হইতেছেন, বরাহ অবতারের কথা বলিতেছেন। ইয়ত্রোদ্যত, যখন পরমেশ্বর নারায়ণ সমুদ্র নিমগ্ন পৃথিবীর উদ্ধারের নিমিত্ত উদ্যত অর্থাৎ সমুদ্রের তলদেশে গমন করিয়া
পৃথিবীকে তুলিবার জন্য যত্ন করিতেছিলেন, তখন সেই মহাসমুদ্রের মধ্যে সমাগত হিরণ্যাক্ষ নামক প্রথম দৈত্যকে দন্তের আঘাতে বিদীর্ণ করেছিলেন। করেণ কর্ণ মূল হনন, কর অর্থাৎ সম্মুখস্থ চরণ দ্বয়। বুঝতে পারছেন, কর মানে কি হাত, মানে কি সম্মুখস্থ চরণ দ্বয়, শুকরের যে সামনের দুই চরণ, সম্মুখস্থ চরণ দ্বয় দ্বারা বরাহদেব সেই হিরণ্যাক্ষের কর্ণমূলে প্রহার করিলে, ওই সামনের দুই চরণ, ওটাকে দুই হাত বলা হয়েছে, ওই দুই হাত দ্বারা কি সামনের কর্ণমূলে, কর্ণমূলে এই কর্ণমূলে ভগবান আঘাত করেছিলেন হিরণ্যাক্ষে। এই বক্ষমাণ তৃতীয় স্কন্ধের উক্তি অনুসারে প্রথম করের দ্বারা, তারপর ভয়ঙ্কর দন্তের দ্বারা তাহাকে বিদীর্ণ করিলেন। শ্রীমৎ ভাগবত, বিষ্ণু পুরাণ, হরিবংশ ও অগ্নিপুরাণে আলোচ্য কাশ্যপের ঔরসে দিতির গর্ভজাত এই হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু যমজ ভ্রাতা। ভগবান শ্রীহরির জয় বিজয় নামে দুইজন দাঁড়ি ছিল, যারা জয় বিজয় ছিলেন। অবদূত বেশি সনকাদি ঋষিগণকে দিগম্বর দেখিয়া তাহারা উহাদিকে পুরে প্রবেশ করতে বাধা দেয়। এই জয় বিজয় এই সনক সনাতন এদেরকে বৈকুণ্ঠে প্রবেশ করতে বাধা দেন। ঋষিগণের সাপে তারা অসুরজনী লাভ করেন, তখন ঋষিগণ অর্থাৎ ওই মহর্ষিগণ সনক সনাতন অভিশাপ দেন। ঋষিগণের নিকট অনুনয় করিলে তাহারা উহাদিকে তিন জন্মের পর সাপ বিমুক্ত হইবে বলিয়া বর দেন। ঋষিগণ, তিন জন্মের পর সাপ থেকে মুক্ত হবে না তোমরা, এই কথা বলে তাদের আশীর্বাদ করে। এই জয় বিজয় প্রথম জন্মে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, দ্বিতীয় জন্মে রাবণ কুম্ভকর্ণ, তৃতীয় জন্মে শিশুপাল দন্তবক্র, শিশুপাল দন্তবক্র ভগবান বরাহরূপ ধারণ করিয়া আদি দৈত্য হিরণ্যাক্ষকে বধ করেন। এইভাবে সেই বরাহদেব হিরণ্যাক্ষকে বধ করেন। আর এই লীলা স্মরণ করে ব্রহ্মাজি প্রথমে নারদ মুনিকে এটা শোনালেন। দ্বিতীয় শ্লোক, জাত রুচের জনয়াত সুয়মান সুযোগ্য আকুতি শুনু রমণরানথ দক্ষিণায়ন লোকত্রয়স্য মহতি মহর যদার্তি স্বয়ং ভুবেন মনুনা হরিরিতনুক্ত। সর্বপ্রথমে প্রজাপতি রুচির পত্নী আকুতির গর্ভে সুযোগ্য নামে পুত্র উৎপন্ন হয়েছিল। প্রজাপতি রুচি, প্রজাপতি রুচির পত্নী আকুতি, এই হচ্ছে যে প্রসূতি আকুতি দেবহূতি, তিন কন্যা হচ্ছে কার, তিন কন্যা মনু মহারাজে, তিন কন্যা আকুতি প্রসূতি দেবহূতি, তেই আকুতির বিবাহ হয়েছিল রুচি প্রজাপতির সঙ্গে, প্রসূতির হয়েছিল দক্ষ মহারাজের সঙ্গে শিবের শ্বশুর, আর দেবহূতির বিবাহ কর্দম মুনির সঙ্গে। আকুতির বিবাহ ছিল এখানে রুচি প্রজাপতি, প্রসূতি দক্ষ মহারাজ এবং দেবহূতি কর্দম মুনি। তা এই যে দেবহূতির গর্ভে, দেবহূতির গর্ভে ভগবান কপিল দেব এসেছিলেন, দেবহূতির গর্ভে, আর প্রসূতির গর্ভে ওই উমাদেবী মানে সতী, সতী এসেছিল, সতী সতী দেবী জন্ম। আর এই যে আকুতির গর্ভে এখানেও ভগবান এসেছেন, কি নামে, সুযোগ্য নামে ভগবান এখানে সুযোগ্য নামে অবতীর্ণ হয়েছে। তা দুই বনের গর্ভেই ভগবান এসেছেন, আকুতির এবং দেবহূতির গর্ভে।
সেখানে আকুতির গর্ভে ভগবান সুযোগ্য নামে উৎপন্ন হয়েছিলেন। এবং শুধু এই সুযোগ্য নয়, শুধু সুযোগ্য নয়, এই পতি পত্নী দুইজনেই মনে হলে শোনাবে যেন ভাই বোন, কিন্তু ভাই বোন নয়, স্বামী স্ত্রী একসঙ্গেই জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ, এই যে রুচি প্রজাপতির গর্ভে, রুচি প্রজাপতির পত্নী আকুতির গর্ভে সুযোগ্য এবং দক্ষিণা, সুযোগ্য এবং তার পত্নী দক্ষিণা দুজনেই জন্মগ্রহণ করেছে। তাই এই যে আকুতি দেবী, এই যে ছোট কন্যা, এনার কি ছিল, এই পুত্রিকা ধর্মে বিবাহ হয়েছে, পুত্রিকা ধর্মে, বুঝতে পারেন, পুত্রিকা ধর্মে। আমাদের সমাজে প্রচলিত আছে নেই, পুত্রিকা ধর্ম মানে এই বিবাহের আগে শাশুড়ি মা অর্থাৎ এই আকুতি দেবী, আকুতি দেবী জামাতার কাছে শর্ত দিয়েছিল রুচি প্রজাপতির কাছে, যে আমার কন্যার থেকে প্রথম যে পুত্র সন্তান হবে সেটাকে আমাকে দিয়ে দিতে হবে, আমি তাকে আমার পুত্র রূপে পালন করব। এই হচ্ছে পুত্রিকা ধর্ম, এটা আমাদের সমাজে প্রচলিত নেই। তাই আকুতি দেবী এই পুত্রিকা ধর্মে বিবাহ দিয়েছিলেন। তা যখন আকুতির পুত্রিকা ধর্মে বিবাহ হয়েছিল তখন এই যে অর্থাৎ শতরূপা দেবী, শতরূপা দেবী, এই শতরূপা দেবী তখন এই সুযোগ্যকে নিয়ে গিয়েছিলেন, সুযোগ্য, বুঝতে পেরেছেন। মনু মহারাজের এই যে তিন কন্যা, তিন কন্যার মধ্যে আকুতি দেবীর বিবাহ হয়েছিল পুত্রিকা ধর্মে। শতরূপা দেবী, শতরূপা দেবী, এই যে শতরূপা দেবী অর্থাৎ স্বয়ম্ভূ মনুর পত্নী শতরূপা দেবী, ইনি পুত্রিকা ধর্মে আকুতির বিবাহ দেন রুচি প্রজাপতির কাছে। তা রুচি প্রজাপতির প্রথম সন্তান হয় দুইজন, সুযোগ্য ভগবান এবং দক্ষিণা, পুত্র সুযোগ্য এবং কন্যা হন দক্ষিণা, মানে স্বামী স্ত্রী যুগল ভাবে আবির্ভূত হয়েছে। তাই কি প্রতীক, মানে ভগবানকে নিয়ে যান শতরূপা দেবী, ভগবানকে নিয়ে যান শতরূপা দেবী, শতরূপা দেবী নিয়ে তিনি তার সন্তানের মতো পালন করেন, আর বড় হলে, বড় হলে সেই দক্ষিণার সঙ্গে বিবাহ দেন। এ তো নিত্য পত্নী, এখানে কোনো অন্য প্রকার সম্পর্ক নেই, নিত্যপত্নী সঙ্গে বিবাহ। দক্ষিণার গর্ভে সুজম প্রমুখ দেবতাদের তিনি উৎপন্ন করেছিলেন। আর এই যে ভগবান সুযোগ্য তখন স্বর্গের রাজা ইন্দ্রপদ অধিকার করেছিলেন, তখন ইন্দ্রের কোনো যোগ্য ক্যান্ডিডেট ছিল না, এই জন্য ভগবান সুযোগ্যই ইন্দ্র হয়েছিলেন। এবং তার পুত্রগণ, এই যে সুজম, সুজম আদি তার পুত্রগণ ইন্দ্রের সহায়ককারী দেবতা। এই যে স্বর্গে বলেছিলাম ছয়টি আসন, স্বর্গে ছয়টি আসন, হ্যাঁ কি কি, প্রথম হচ্ছে মনু মহারাজ, মনু মহারাজের সহায়ককারী দেবতাগণ, হ্যাঁ মনু মহারাজ, মনু মহারাজের সহায়কারী দেবতা। দ্বিতীয় নাম, তৃতীয় হচ্ছে ইন্দ্র, ইন্দ্রের সহায়কারী দেবতা, হ্যাঁ ইন্দ্র, ইন্দ্রের সহায়কারী দেবতা। এরপর এই চারটি গেল, এরপর পঞ্চম হচ্ছে মন্মন্তর অবতার, তারপর হচ্ছে ষষ্ঠ নাম্বার হচ্ছে সপ্তর্ষিগণ, সপ্তর্ষিগণ, এই ছয়টি আসন। তাই এই যে ভগবান সুযোগ্য, ইনি দুইটি পদ নিয়েছিলেন, কি কি, একটি তো ইন্দ্র, একটি ইন্দ্রপদ, একটি ইন্দ্রপদ নিয়েছেন, আরেকটি হচ্ছে এই যে মন্মন্তর অবতার যেটাকে বলা হয়, সেই ষষ্ঠ আসন তিনিও নিয়েছিলেন, মন্মন্তর অবতার অর্থাৎ
এই সুযোগ্য ভগবানই হরি হয়ে এসেছিলেন। ওই যে গজেন্দ্রকে উদ্ধার করলেন হরি, তারপর মনু মহারাজ নদীর তীরে তপস্যা করছিলেন, তাকে রাক্ষস এসে খেয়ে ফেলছিল, তো ওই সময় এই হরি এসে তাকে রক্ষা করলেন। এই সুযোগ্য এই হরি, এই দেখুন শেষে রয়েছে যে সুজাম ইন্দ্রদেব রূপে ত্রিলোকের মহান ভাগবত ব্রহ্মাণ্ডের দুঃখবার হরণ করেছিলেন বলে মানব জাতির পিতা স্বয়ং মনু তাকে হরি নামে অভিহিত করেছিলেন। বুঝতে পেরেছেন? ব্রহ্মাণ্ডের দুঃখবার হরণ করেছিলেন বলে, অর্থাৎ ইন্দ্র রূপে মন্মন্তর অবতার রূপে তিনি ব্রহ্মাণ্ডের দুঃখবার হরণ করেছিলেন বলে মানব জাতির পিতা এই স্বয়ংভূব মনু তাকে হরি নামে অভিহিত করেছিলেন। অর্থাৎ এই সেই হরি, এই যে আকুতির পুত্র সুযোগ্য, ইনি হচ্ছেন সেই হরি। সুজাম হচ্ছে তার পুত্র। দেখুন এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, এখানে অনুবাদে একটু ভুল আছে, এখানে অনুবাদটা একটু ভুল আছে, এই ভুলটা এই বিশ্বনাথ চক্রবর্তী টিকার থেকে সংশোধন করা যাবে। টিকায় লিখেছেন, দেখুন টিকায় লিখছেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, যোগ্য অর্থাৎ সুযোগ্য নামক ভগবত অবতারের কথা বলিতেছেন, জাত রুচে অর্থাৎ প্রজাপতি রুচি হইতে আকুতির গর্ভে উৎপন্ন হইয়া নিজ পত্নী দক্ষিণার গর্ভে সুজম নামক দেবগণের জন্মদান করে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এই যে ভগবান যোগ্য, প্রথম নাম ছিল যোগ্য, প্রথমে নাম ছিল যোগ্য, এই ভগবান যোগ্য যখন সুজম নামক দেবগণের জন্মদান করে, এই যোগ্য প্রথম অবস্থায় নাম ছিল যোগ্য, হ্যাঁ, তার পুত্রদের নামকরণ করেন সুজম, সুজম, এই জন্য পরবর্তীতে তার নাম হয় কি সুযোগ্য। আকুতি অর্থাৎ স্বয়ংভূ মনুর কন্যা এবং প্রজাপতি রুচির পত্নী তাহার পুত্র সুযোগ্য, পরে সুযোগ্য নিজ ভার্যা দক্ষিণার গর্ভে দেবগণের জন্মদান করে, সেই সুযোগ্যই তখন ইন্দ্র হইয়া ত্রিলোকের আরতি পীড়া হরণ করেন, তখন পূর্বে সুযোগ্য বলে উক্ত হলেও পরে মাতামহ মনু মহারাজ তিনি হরি নামে অভিহিত করেন। বুঝতে পেরেছেন? এখানে এই অনুবাদে একটু ভুল আছে, এই যে আমাদের বইয়ে যেটা গ্রন্থে সুজম ইন্দ্রদেব রূপে, না এটা এসে কি সুযোগ্য, সুযোগ্য ইন্দ্রদেব রূপে, সুযোগ্য মানে ভগবান সুযোগ্য, হ্যাঁ, এখানে সুজম হবে না, সুযোগ্য, সুজম তার পুত্রদের নাম। বুঝতে পেরেছেন? তৃতীয় লাইনে পেয়েছেন, এই যে তৃতীয় লাইনে সুজম ইন্দ্রদেব রূপে ত্রিলোকের মহান দুঃখবার হরণ করেছে, ওখানে সুযোগ্য, ওখানে সুযোগ্য হবে, হ্যাঁ, সুজম হচ্ছে তার পুত্রগণ। এরপর তৃতীয় শ্লোক, যজ্ঞে চকর্দম গৃহে নিজ দেব হত্যাম তারপর ভগবান তারপর কপিল দেব রূপে
প্রজাপতি কর্দম এবং তার পত্নী দেবহূতির পুত্র রূপে 9 জন রমণী অর্থাৎ ভগ্নী সহ অবতরণ করেছিলেন। তিনি তার মাতাকে আত্মজ্ঞান দান করেছিলেন, যার ফলে তিনি এই জন্মেই প্রকৃতির গুণরূপ অঙ্ক থেকে সম্পূর্ণরূপে বিধৌত হয়ে কপিল দেবের প্রদর্শিত পন্থায় মুক্তি লাভ করেছিলেন। ভগবান কপিল দেব রূপে প্রজাপতি কর্দম মুনি এবং তার পত্নী দেবহূতির পুত্র রূপে আবির্ভূত হন। এই যে কর্দম ঋষি 10,000 কি 12,000 বছর 12,000 বছর তপস্যা করেছিলেন, তা তপস্যা করার পর 10,000 বছর 10,000 বছর তপস্যা করেছিলেন, 10,000 বছর তপস্যা করার পর ভগবান সন্তুষ্ট হয়েছিলেন। তপস্যা মানে কি, মানে কি ভক্তি চিত্তে, ভক্তি সমাহিত চিত্তে, মানুষের সেবা করতেন। ওই তপস্যার ভিতর মানুষে ভগবানের সেবা করতেন, শুধু তপস্যা নয় মানুষেও ভগবানের সেবা করতেন। এই সেবায় সন্তুষ্ট হয়ে ভগবান তার সামনে যখন আবির্ভূত হন, তখন কর্দমুনি কি প্রার্থনা করেছিলেন, তার মতো যোগ্য একজন স্ত্রী প্রার্থনা করেছিলেন ভগবানের কাছে, যে তিনি তার পিতার আজ্ঞা পালন করবেন, এই জন্য তার মতো গুণসম্পন্ন একজন স্ত্রী কামনা করেছিলেন। তো ভগবান স্ত্রী দান করেছিলেন কাকে, কর্দমুনিকে স্ত্রী দান করেছিলেন, মনু মহারাজের কন্যা দেবহূতিকে। আর এইরকম পিতা মাতা দেখে ভগবান নিজেই বলেছিলেন যে আপনাদের মতো পিতা মাতা দেখে আমি নিজেই আপনাদের পুত্র রূপে জন্মগ্রহণ করব এবং সাংখ্য দর্শন প্রবর্তন করব। তো সেই ভগবান কপিল দেব রূপে আবির্ভূত হন এবং এই প্রথমেই তিনি তার মাতাকে এই দিব্য জ্ঞান দান করেন, সাংখ্য যোগ দর্শন দান করেন। দেখুন এখানে দ্বিতীয় প্যারাগ্রাফে, মাঝখানের দিকে ভগবানের অবতার কপিল দেব তার মাতাকে ভগবানের সবিশেষ রূপ সম্বন্ধে পূর্ণরূপে উপদেশ দিয়েছিলেন, তার ফলে দেবহূতি দেবী ভগবানের সবিশেষ রূপ উপলব্ধি করে বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হয়েছিলেন, যেখানে কপিল দেব বিরাজ করেন। ভগবানের প্রত্যেক অবতারের পরব্রহ্মে নিজস্ব ধাম রয়েছে, যেটা আমি পূর্বেই বলেছিলাম যে এই যে মৎস্য, নৃসিংহ, বামন, কূর্ম আদি যত অবতার রয়েছে তাদের পরব্রহ্মে নিজস্ব ধাম রয়েছে, তাই কপিল দেবেরও পৃথক বৈকুণ্ঠ লোক রয়েছে। চিত জগৎ শূন্য নয়, সেখানে অসংখ্য বৈকুণ্ঠ লোক রয়েছে, প্রতিটি বৈকুণ্ঠে ভগবান তার অসংখ্য বিস্তারের দ্বারা বিরাজমান এবং ভগবানের শুদ্ধ ভক্তরা সেখানে ভগবান এবং তার পার্শ্বদের মতো জীবন যাপন করে। অর্থাৎ এই সমস্ত যত অবতার আসছে সকলের নিজস্ব নিজস্ব ধাম রয়েছে। শেষ প্যারাগ্রাফে দেখুন, আপনি একটু গিয়ে বলে আসুন, ছোট ঘন্টাটা বাজার জীব বদ্ধ অবস্থাতেও, শেষ প্যারাগ্রাফে দেখুন, জীব বদ্ধ অবস্থাতেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অথবা তার অংশস্বরূপ রাম এবং নৃসিংহ আদি অবতারদের দিব্য প্রেম ভক্তিতে সরাসরি নিয়োজিত হতে পারেন।
এইভাবে এমনই দিব্য ভক্তির দ্বারা ভক্ত ক্রমশ ব্রহ্মগতি বা আত্মগতিমের সমানুপাতিক ক্রমোন্নতির মাধ্যমে অবশেষে কপিলস্য গতিম অর্থাৎ ভগবানের নিত্যধাম প্রাপ্ত হন। ভগবত ভক্তির মধ্যে কলুষ মুক্তির শক্তি এতই প্রবল যে তা ভক্তের ইহকালে ভবরোগের সংক্রমণ ব্যর্থ করে দেয়। পূর্ণ মুক্তি লাভের জন্য ভক্তকে আর পরকালের জন্য অপেক্ষা করতে হয় না, তাই ভগবত ভক্তিতেই পূর্ণ মুক্তি নিহিত রয়েছে। হরে কৃষ্ণ। যারা এসেছেন শান্ত থাকবেন। চতুর্থ শ্লোক। পাত্রের অপত্যম ভিকাংশত আহতুষ্ট দত্ত ময়া মিতিয়দ ভগবান সদত্ত ইয়াত পাদ পঙ্কজ পরাগ পবিত্র দেহা তৃতীয় নম্বরের শ্লোকে যে এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তৃতীয় নম্বরে একটু বলেছেন, দেখুন যে ভগবান কপিল দেবের অবতারের কথা বলিতেছেন যোগ্য, অর্থাৎ তিনি কর্দম প্রজাপতির গৃহে নয়টি ভগিনী সহিত জন্মগ্রহণ করেছিলেন, নয়জন কন্যার সহিত জন্ম, অর্থাৎ কপিল দেবের আগে তার নয়জন বোনের জন্ম হয়। এই যে বশিষ্ঠের পত্নী, অত্রিমুনির পত্নী, এই যে যারা মহান ঋষিদের পত্নী, বশিষ্ঠ অরুন্ধতী বশিষ্ঠের পত্নী, বশিষ্ঠ, তারপর অত্রি, ভরদ্বাজ, এইরকম যারা মানে ব্রহ্মার পুলহ পুলস্ত ক্রতু, এই যে যারা ব্রহ্মাজির পুত্রগণ রয়েছে মহান ঋষিগণ, সেই মহান ঋষিগণ এনাদেরকে পত্নী রূপে গ্রহণ করেছিলেন। তো তারপর ভগবান কপিল দেবের আবির্ভাব হয়। তা আবির্ভাব হলে পিতাকে তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে বলেন এবং মায়ের দায়িত্ব গ্রহণ করেন। মায়ের দায়িত্ব গ্রহণ করে তিনি মাতাকে এই ভগবত ভক্তির উপদেশ করে তারপর তিনি মাতাকেও ছেড়ে চলে যান। মানে ভগবত ভক্তির উপদেশ দিয়েছেন, মাতাকে ভগবত ভক্তির পথে চালিত করেছেন, মা ভক্তিতে নিযুক্ত হয়েছে, তখন তিনিও চলে গিয়েছেন। এরপরে এই শ্লোকে, চতুর্থ শ্লোকে, পত্রী ঋষি সন্তান কামনা করে ভগবানের আরাধনা করেছিলেন এবং ভগবান তার প্রতি প্রসন্ন হয়ে তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমাকে তোমার পুত্র রূপে দান করলাম, তার ফলে ভগবানের নাম দত্তাত্রেয় হয়েছিল। এই যে অত্রি ঋষি প্রার্থনা করেছিলেন, কে ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, কে ব্রহ্মাণ্ডের পালনকর্তা, কে ব্রহ্মাণ্ডের বিনাশকর্তা, যিনি ব্রহ্মাণ্ডের পালনকর্তা, যিনি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, যিনি ব্রহ্মাণ্ডের পালনকর্তা, আমি তার আরাধনা করছি, তিনি আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে দর্শন করুন। এইভাবে ব্রহ্মা ডেকেছিলেন, কিন্তু এই যেহেতু ভগবান গুণাবতার রূপে এই তিন কার্য তিনজনে করেন, গুণাবতার রূপে কি ব্রহ্মাজি সৃষ্টি করেন, তারপর শিব ঠাকুর ধ্বংস করেন এবং বিষ্ণু পালন করেন, এই জন্য ওর অত্রি একজনকে প্রার্থনা করেছেন, কিন্তু চলে এসেছেন তিনজন চলে এসেছেন। তখন অত্রিমুনি বলছেন যে আমি তো একজনকে ডেকেছি, আপনারা তিনজন চলে এলেন, এখন কাকে কার আমি আরাধনা করেছি আমি তো নিজেই বুঝতে পারছি না। তো ভগবান বললেন যে আমরা এক রূপে এই তিন কার্য করি না, আমরা তিন রূপে তিন কার্য করি, যেহেতু তুমি আমাদের তিনজনকেই ডেকেছো
অতএব প্রার্থনা করো। তো তিনজনকেই প্রার্থনা করলেন, আপনারা তাহলে আমার পুত্র রূপে আবির্ভূত হন। তখন ব্রহ্মাজির অংশে হলেন কে? চন্দ্রমা, সোম। ব্রহ্মাজির অংশে হলেন সোম অর্থাৎ চন্দ্রমা। শিবের অংশে হলেন দুর্বাসা। শিবের অংশ হলেন মহাতেজস্বী দুর্বাসা। এবং এই শ্রী বিষ্ণুর অংশে হলেন ভগবান দত্তাত্রেয়। শিবের অংশে হলেন ভগবান দত্তাত্রেয়। তাই এখানে সেই ভগবান দত্তাত্রেয়ের মহিমা বর্ণন করা হয়েছে, বুঝতে পেরেছেন? তার শ্রীপাদ পদ্ম অর্থাৎ ভগবান দত্তাত্রেয়ের শ্রীপাদ পদ্মের পরাগ দ্বারা পবিত্র হয়ে যদু হৈহয় আদি নৃপতিগণ ঐহিক ও পারলৌকিক ঐশ্বর্য লাভ করেছিলেন। হৈহয়, এই যে যদু মহারাজ, যদু মহারাজ গিয়েছিলেন, মানে রথ চালিয়ে যাচ্ছিলেন, দেখছেন একজন পড়ে আছে রাস্তার পাশে, পড়ে আছে, অত্যন্ত সুখী দেখে মনে হচ্ছে, যদু মহারাজ তার কাছে গেলেন, অর্থাৎ এই ভগবান দত্তাত্রেয়। সেই যদু মহারাজ ভগবান দত্তাত্রেয়ের কাছে উপদেশ নিলেন। তারপর হৈহয়, হৈহয় মানে কে? হৈহয়, হৈহয় মানে হচ্ছে সেই সহস্র বাহু কার্তবীর্যার্জুন। হৈহয় দেশের রাজা কার্তবীর্যার্জুন সহস্র বাহু ছিল, অর্থাৎ এই ভগবান দত্তাত্রেয়ের সেবা করেছিলেন। তিনি হাত দিয়ে ভগবান যেখানে ছিলেন সেই আশ্রমের গাছপালার সেবা করেছিলেন। ভগবানের দত্তাত্রেয় যেখানে পড়েছিলেন তার চারপাশে আবর্জনা পরিষ্কার করেছিলেন, এই জন্য ভগবান দত্তাত্রেয় তার সেবায় সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেছিলেন, তোমার সহস্র বাহু হবে এবং তুমি তোমার এই মন সমস্ত জীবের অন্তরে প্রবেশ করতে পারবে, এমন শক্তি দান করেছিল। যে কারো কার মনে কি আছে, কার মনে কি আছে এটা জানার জন্য তুমি সকলের মনে প্রবেশ করতে পারবে, এই মানসিক শক্তি দান করেছিল, আরো অনেক বিভূতি দান করেছিলেন। এইভাবে এখানে বলা হচ্ছে যে যদু হৈহয় আদি নৃপতিগণ ঐহিক ও পারলৌকিক ঐশ্বর্য লাভ করেছিলেন। প্রথম প্যারাগ্রাফের দেখুন সপ্তম লাইনে, প্রকৃতপক্ষে ভগবান হচ্ছেন সমস্ত জীবের পরম পিতা, কিন্তু ভক্তের প্রেমের বশবর্তী হয়ে ভগবান পিতা হওয়ার পরিবর্তে তার ভক্তের পুত্র হওয়ার মাধ্যমে অধিক আনন্দ লাভ করে। ভগবান কেন পুত্র হতে গেলে সেটাই বর্ণনা করেছে, যে ভগবান সকলের পিতা কিন্তু যেমন পুত্র অধিক আনন্দ লাভ করে, যে নৃসিংহদেব যখন স্ফটিক স্তম্ভ থেকে আবির্ভূত হিরণ্যকশকে মেরেছেন, পরবর্তীতে প্রহ্লাদকে কোলে নিয়েছেন, প্রহ্লাদ তখন অত্যন্ত আনন্দ লাভ করছে, পিতার কোলে বসেছে, অর্থাৎ পিতার কোলে সন্তান বসে সন্তান অত্যন্ত আনন্দ লাভ করছে প্রহ্লাদ মহারাজ। তাই দেখে নৃসিংহদেবের লোভ হয়েছে যে আমার পিতা তো এই স্তম্ভ, আমার পিতা তো স্তম্ভ, আমি তো স্তম্ভ থেকে আবির্ভূত হয়েছি, তাই এরপরে আমি আর কখনো এইরূপ কোনো স্থান থেকে আবির্ভূত না, আমি মাতা পিতাকে আশ্রয় করে আবির্ভূত, এরপরে যে অবতার অর্থাৎ বামন দেব, সেই বামন দেব মাতা পিতাকে আশ্রয় করে বললেন, তা পরবর্তীতে যে অবতার হয়েছে সব মাতা পিতাকে। সেই কথা এখানে বলা হচ্ছে যে যদিও ভগবান সকলের পিতা কিন্তু ভক্তের প্রেমের বশবর্তী হয়ে ভগবান পিতা হওয়ার পরিবর্তে ভক্তের পুত্র হওয়ার মাধ্যমে অধিক আনন্দ লাভ করেন, বুঝতে পেরেছেন? ভগবান তো সকলের পিতা, তা তিনি পিতা হয়ে যে আনন্দ লাভ করেন তার থেকে পুত্র হওয়ার আনন্দ বেশি, এই জন্য ভগবান
পিতা হওয়ার পরিবর্তে পুত্র হয়ে জন্মগ্রহণ করলেন। বস্তুত পিতা পুত্রের সেবা করেন আর পুত্র পিতার কাছে সব রকম সেবা দাবি করেন, তাই সর্বদা ভগবানের সেবা করতে উৎসুক শুদ্ধ ভক্ত ভগবানকে তার পুত্র রূপে কামনা করে, যাতে সেবা করতে পারেন অধিক। পিতা রূপে নয়, ভগবান ও ভক্তের এই প্রকার সেবা স্বীকার করেন, তার ফলে ভক্ত ভগবান থেকে বড় হয়ে যান, ভগবানের সেবা করে যাতে অধিক সেবা করতে পারে। পুত্র হয়ে জন্মগ্রহণ কর, যদি ভগবান পুত্র হয়ে জন্মগ্রহণ করে তাহলে কি লালন পালন করতে অনেক সেবা, সেই সেবা ভক্ত লাভ করেন। এই জন্য এই যে ভাগবতে পরীক্ষিত মহারাজ যখন শুনলেন যে কৃষ্ণ আবির্ভূত হয়েছে বসুদেবের গৃহে কারাগারে, অথচ তার বাল্যলীলা কাটিয়েছেন গোকুলে নন্দ মহারাজের কাছে, তখন এই পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বলছেন, হে গুরুদেব এই বলুন তো, এই যে নন্দ মহারাজ আর যশোদা পূর্ব জন্মে কি এমন সুকৃতি করেছিল যেটা বসুদেব দেবকী পায়নি, সেই ভগবানের বাল্যলীলা তারা আস্বাদন করলেন, অর্থাৎ ভগবানের এই যে বাল্যলীলার সুখ সেটা পেয়েছে নন্দ যশোদা, এই জন্য তাদের সৌভাগ্যের প্রশংসা করছেন, এটা বসুদেব দেবকী পায়নি সেটা তারা কোন সৌভাগ্য পেলেন। তাই এখানে সেই ভগবান পুত্র হয়ে ভক্তকে তার সেবা দিয়ে তিনিও অধিক আনন্দ লাভ করেন, ভক্ত অধিক আনন্দ লাভ করেন পুত্র রূপে প্রাপ্ত হয়ে ভগবান। শেষ প্যারাগ্রাফে দেখুন, ভগবানের প্রেমময়ী সেবায় পূর্ণরূপে যুক্ত হওয়ার মাধ্যমে জীবনের মূল্যবান সময়ের সদ্ব্যবহার করা উচিত, তখন অন্যান্য আকাঙ্ক্ষিত বস্তুগুলি আপনা থেকেই লাভ হয়ে যায়। কিন্তু এই সমস্ত প্রাপ্তি লাভের পরেও সর্বদা ভগবত ভক্তির চরণে যাতে অপরাধ না হয়ে যায় সেই সম্পর্কে সচেতন থাকা উচিত। তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে হৈহয়, যিনি ভগবত ভক্তির প্রভাবে এমন সমস্ত সিদ্ধি লাভ করা সত্ত্বেও একজন ভগবত ভক্তির চরণে অপরাধ করার ফলে পরশুরাম কর্তৃক নিহত হয়েছিলেন, ভগবান মহর্ষি অত্রির পুত্র রূপে আবির্ভূত হয়ে দত্তাত্রেয় নামে পরিচিত হন। এই যে ভগবান দত্তাত্রেয় সেই কার্তবীর্য অর্থাৎ হৈহয়কে আশীর্বাদ করেছিলেন যে তোমার সহস্র বাহু হবে, তুমি সকলের অন্তরে প্রবেশ করতে পারবে, তোমার আরো যোগ শক্তি বাড়বে যাতে তুমি প্রজাদের পালন করতে পারো। কিন্তু দেখুন এই শক্তি লাভ করে সে হয়ে গেল উদ্দণ্ড হয়ে একজন ভগবত ভক্তের চরণে অপরাধ করে বসলো। কার চরণে? পরশুরামের পিতা যমদগ্নি ঋষির চরণে। হ্যাঁ, যমদগ্নি ঋষি তাকে, সে যখন গিয়েছে হৈহয় রাজা, যমদগ্নি ঋষি তখন তাকে ওই তার কামধেনু যে গাভী সুশীলা ওর দ্বারা কি এই সমস্ত রাজপ্রাসাদ সমস্ত খাবার দাবার সব কিছু সৃষ্টি করে দিয়েছে, আর যাওয়ার সময় হৈহয় ওই কামধেনু গাভীকে চেয়েছে, উনি গিয়ে রেখে দিন। এখন যখন উনি ওটা বলেছেন না এই কামধেনু গাভী আমাদের প্রয়োজন আছে, যেহেতু ব্রাহ্মণের সম্পদ ব্রাহ্মণদের উল্টে ক্ষত্রিয় দান করবে, ব্রাহ্মণের সম্পদ কখনো ব্রাহ্মণ ক্ষত্রিয়কে দান করে না, তাই এটা আপনাকে আপনার নেওয়া স্বভাব হবে না। তা হৈহয় রাজা শুনলেন না, তিনি জোর করে নিয়ে গেলেন। তখন এই যখন নিয়ে গেলেন তখন ভগবান পরশুরাম গাভীর জন্য ঘাস কাটতে বনে গিয়েছিলেন, ঘাস এনেছেন, এনে শুনছেন যে তার মা বলছে যে ওই হৈহয় রাজা এসে কামধেনু গাভীকে নিয়ে গিয়েছে। তখন ভগবান পরশুরাম জিজ্ঞাসা করছেন মাকে যে পিতা কি ওটাকে দিয়েছে,
বলছেন না, ও জোর করে নিয়ে গেছে। এই যে জোর করে নিয়ে গেছে এটা শুনেই তিনি তীর ধনুক আর ওই পরশু নিয়ে ছুটলেন। আর ছুটে ওই কৈফায় রাজা 17 অক্ষৌহিণী সেনা নিয়ে যাচ্ছিল, দেখছেন যে ওই ব্রাহ্মণ কথিত ব্রাহ্মণ আসছে, 13 অক্ষৌহিণী সেনাকে আদেশ দিল যে তোমরা ওকে মেরে ফেলো। আর 4 লক্ষ সৈন্য নিয়ে ভিতরে চলে গেল, 4000 সৈন্যদের ভিতরে। এরপর ওই যে ভগবান পরশুরাম মুহূর্তের মধ্যে ওই সমস্ত সৈন্যদের বিনাশ করলেন, আর ওই এক এক করে ওই হয় রাজার সমস্ত বাহুগুলো কেটে দিলেন, তার মাথাটাও ঘর থেকে আলাদা করে। এরপর ওই হৈহয় রাজার পুত্রগণ এই সংবাদে প্রতিশোধ নেওয়ার জন্য পরশুরাম যখন ছিলেন না, পরশুরামকে যখন শুনেছেন যমদগ্নি ঋষি যে সে রাজাকে হত্যা করেছে, তখন এই ভগবান যমদগ্নি ঋষি বলছেন যে তুমি রাজাকে হত্যা করেছ, তোমার পাপ হয়েছে, তুমি তীর্থে ভ্রমণ করতে যাও, শুদ্ধ হয়ে এসো। তখন ভগবান তীর্থে গিয়েছেন, আর এদিকে ওই রাজপুত্ররা এসে পিতার গলা কেটে মাথাটা নিয়ে চলে গিয়েছে, মাথাটাই নিয়ে চলে গিয়েছে, মাথাটাও রেখে যায়নি, জানে যে এদের মাথা জোড়ানোর বিদ্যা আছে, এজন্য মাথাটাও নিয়ে গেছে। পরবর্তীতে ভগবান ফিরে এসে ওই সমস্ত ক্ষত্রিয়দের মানে ওই হৈহয়ের যত সন্তান ছিল, কয়েকজন সন্তান পালিয়ে গিয়েছে এই আফগানিস্তান, তারপর তুরস্ক, এখানে যখন এখন ওই যে মুসলমানগণ, ওই তারা ওই ভয়ে পরশুরামের ভয়ে পালিয়ে গিয়েছিল এই বংশের হৈহয় রাজার বংশে। ভগবান সেই সমস্ত ক্ষত্রিয়দের 21 বার বিনাশ করে। তাই এখানে বলা হচ্ছে যে ভগবত ভক্তের চরণে যদি অপরাধ করা হয় তাহলে এইভাবে সেই কৃপা পর্যন্ত নষ্ট হয়ে যায়, ভগবত ভক্তের চরণে যদি অপরাধ হয় কৃপা পর্যন্ত নষ্ট হয়। পরবর্তীতে প্রভুপাদ পারপটে লিখেছেন, যে কোথাও লিখেছেন পরবর্তীতে আসবে, ও এইখানেই লিখেছেন দেখুন, হ্যাঁ প্রথম প্যারাগ্রাফের শেষে দেখুন, ভগবানের সঙ্গে কোথাও লিখেছে এখানে পাচ্ছি না, পরে দেখাবো, কোট করে লিখেছি। বিভিন্ন লোক সৃষ্টি করার বাসনা করে আমি তপস্যা করছিলাম, এবং আমার প্রতি সন্তুষ্ট হয়ে ভগবান তখন চতুষ্ণ রূপে সনক, সনত কুমার, সনন্দন, সনাতন আবির্ভূত হয়েছিলেন। পূর্বকল্পে প্রলয়ে আত্মতত্ত্ব বিনষ্ট হয়েছিল, কিন্তু চতুষ্ণেরা তা এত সুন্দরভাবে বর্ণনা করেছিলেন যে মুনিগণ তা তৎসনাৎ স্পষ্টভাবে দর্শন করতে সক্ষম হয়েছিলেন। দেখুন শেষ প্যারাগ্রাফে, ব্রহ্মাজি পূর্বকল্পের মতো পুনরায় সৃষ্টি করার বাসনা করেছিলেন, এবং যেহেতু পূর্ববর্তী প্রলয়ে ব্রহ্মাণ্ড থেকে আত্মতত্ত্বজ্ঞান বিলুপ্ত হয়ে গিয়েছিল, তাই তিনি পুনরায় সেই জ্ঞান প্রবর্তন করতে চেয়েছিলেন, তা না হলে সৃষ্টির কোনো অর্থই থাকে না। যেহেতু দিব্য জ্ঞান হচ্ছে পরম প্রয়োজন, তাই সৃষ্টির প্রতিকল্পে বদ্ধ জীবদের
মুক্ত হওয়ার সুযোগ দেওয়া হয়। ভগবানের কৃপায় ব্রহ্মাজির এই উদ্দেশ্য সফল হয়েছিল। যখন চতুষ্ণ সনক, সনত কুমার, সনন্দন, সনাতন তার পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন। এই চতুষ্ণ হচ্ছেন ভগবানের জ্ঞানাবতার, তাই তারা এমন স্পষ্টভাবে দিব্য জ্ঞান বিশ্লেষণ করেছিলেন যে সমস্ত ঋষিরা তৎসনাৎ অনায়াসে তা লাভ করতে সক্ষম হয়েছিলেন। হ্যাঁ, সত্তাবেশ মানে জ্ঞান, সত্তাবেশ মানে জ্ঞান, ভক্তাবেশ নারদ মুনি, এখানে জ্ঞানাবেশ হচ্ছে এই চতুষ্ণ। পরশুরাম, ভগবান পরশুরামও সত্তাবেশ অবতার, কিন্তু আমার ব্যাসদেব গোস্বামী ওনাকে দশ অবতারের মধ্যে রেখেছেন, এবং দশ অবতার মধ্যে এবং একটি একাদশী আছে সম্ভবত আমলকী একাদশী। ওই আমলকী একাদশীতে দেখবেন যে ভগবান পরশুরামের মূর্তি স্থাপন করে সেখানে তার পূজা করার বিধি দেওয়া আছে। সপ্তাবেশ অবতার, ব্রহ্মাজি এখানে বলছেন যে যখন তপস্যা করছিল, অর্থাৎ এই যে যখন ব্রহ্মাদির একটা দিন শেষ হয়, এখানে কি বলা হয়েছে দেখো, ব্রহ্মাজির যখন একটা দিন শেষ হচ্ছে, তখন দিন শেষ হলে মানে বারো ঘন্টা শেষ হলে আর বারো ঘন্টা রাত্রিকাল, সেই সময় শয়ন করে, তো শয়ন থেকে যখন ওঠেন, স্বয়ং থেকে যখন ওঠেন মানে আর সহস্র চতুর্যুগ পরে, আর সহস্র চতুর্যুগ পরে উঠে পুনরায় আবার ওই গর্ভদোষায় বিষ্ণুর থেকে তিনি নিজে উত্থিত হন, এবং তার মনের থেকে, ছায়ার থেকে বিভিন্ন ঋষিদের, এবং তিনি ওই ভগবানের থেকে উপাদান গ্রহণ করে আবার বিভিন্ন স্থান, লোক আদি এদের সৃষ্টি করেন। এই যখন সৃষ্টি করেন তখন বৈদিক জ্ঞানের প্রয়োজন, বৈদিক জ্ঞানের সাহায্যে সৃষ্টি করেন, তা সেই জ্ঞান বিস্মৃত হয়েছিলেন, তা বিস্মৃত হলে সেই তত্ত্বজ্ঞান এই সনক, সনাতন, সনাতন সনত কুমার এরা তখন সেই জ্ঞান ঋষিদেরকে শুনিয়েছিলেন। পঞ্চম শ্লোক, ও এটা হয়ে গেছে, ষষ্ঠ শ্লোক, ধর্মস্য দক্ষ দুহিতর যজনিষ্ঠ মূর্তাম নারায়ণ নর ইতি সতপ প্রভাব দৃষ্টাত্মন ভগবত নিয়মাবলোপম দেব স্তনঙ্গ পৃতনা ঘটিতুম নশেয়ু। তপশ্চর্যা এবং কৃচ্ছ সাধনের নিজস্ব পন্থা প্রদর্শনের জন্য তিনি ধর্মের পত্নী এবং দক্ষের কন্যা মূর্তির গর্ভে নর এবং নারায়ণ এই দ্বিবিধ স্বরূপে জন্মগ্রহণ করেছিলেন। কামদেবের সঙ্গিনীগণ অপ্সরাগণ তার তপস্যা ভঙ্গ করতে এসে যখন দেখল যে তাদের মতো বহু সুন্দরীগণ তার দেহ থেকে নির্গত হচ্ছে, তখন তারা বিফল মনোরথ হয়েছিল। ভাগবতের প্রথম স্কন্ধে ওখানে সুখদেব গোস্বামী বলেছিলেন, সুখদেব গোস্বামী বলেছিলেন, অর্থাৎ ওই যে চব্বিশ অবতারের লিস্ট ওটা সুখদেব গোস্বামী দিয়েছিলেন, সুখদেব গোস্বামী দিয়েছিলেন, অর্থাৎ কৃষ্ণের ভগবত্তা নিরূপণের জন্য। শেষে বলেছেন না যে এতে চাংশ কলা পুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রিয়াড়ি ব্যাকুলাম লোক মৃয়ন্ত। সুখদেব গোস্বামী ওই সমস্ত অবতারদের লিস্ট বলে বলছেন
যে এর মধ্যে যে কৃষ্ণ অবতার, উনি অবতার নন, উনি হচ্ছেন স্বয়ং ভগবান। তো ওটা কৃষ্ণকে নির্দিষ্ট করার জন্য, কৃষ্ণের মহিমা বাড়ানোর জন্য। আর এখানে এই ব্রহ্মাজি নারদ মুনিকে সৃষ্টি তত্ত্ব বর্ণন করার পর সেই ভগবানের লীলা পুরুষ আর পুরুষোত্তম দেব, যারা লীলা পুরুষ অর্থাৎ এই যারা লীলা পরায়ণ, বিভিন্ন কল্পে বিভিন্ন যুগে যারা লীলা বিলাস করেছেন তাদের লীলা বিলাস বর্ণন করছেন। তাই ক্রম অনুসারে বলছেন না, এখানেও মৎস্যকুর্ম আছে, এখানেও মৎস্যকুর্ম আছে, কিন্তু ক্রম অনুসারে নেই। দেখবেন এখানেও পরবর্তীতে আসবে মৎস্যকুর্ম, যেমন বরাহটা প্রথমে বলেছে কুর্ম মৎস্য, এটা শেষে রয়েছে। এরপর তা আপনাদের এই আগের আগের পরীক্ষায় একটি ই ছিল, ওই যে ওপেন বুক অ্যাসেসমেন্ট, ওপেন বুক অ্যাসেসমেন্ট এখান থেকে এই তাৎপর্য থেকে নিতে পারেন। এই যে দেখুন তাৎপর্যের চতুর্থ লাইন থেকে, তপস্যার জীবনে কোনো রকম স্ত্রী সঙ্গের স্থান নেই, মানব জীবনের উদ্দেশ্য যেহেতু আত্মজ্ঞান লাভের জন্য তপস্যা করা, তাই সনাতন ধর্ম বা বর্ণাশ্রম ধর্মের তিনটি আশ্রমে স্ত্রী সঙ্গ বর্জন করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এখানে অনেক কিছু রয়েছে, হ্যাঁ, এই প্যারাগ্রাফ থেকে অনেক কিছু নিতে পারেন। শেষের প্যারাগ্রাফে দেখুন, ভগবান তাই নরনারায়ণ রূপে আবির্ভূত হয়ে স্ত্রী সঙ্গ বর্জন করার ব্রত শিক্ষা দিয়েছিলেন। সেই কঠোর ব্রহ্মচারী দ্বয়ের তপস্যা দর্শন করে স্বর্গের দেবতারা ঈর্ষাপরায়ণ হয়েছিলেন এবং কামদেবের সৈন্যদের তাদের কাছে পাঠিয়ে দিয়েছিলেন তাদের ব্রত ভঙ্গ করার জন্য। কিন্তু কামদেবের সহচরী সেই সমস্ত দিব্যাঙ্গনারা যখন দেখল যে ভগবান তার যোগমায়ার প্রভাবে তাদের মতো অসংখ্য সুন্দরীদের সৃষ্টি করতে সক্ষম, তাই তাদের প্রতি তার আকৃষ্ট হওয়ার কোনো আবশ্যকতা নেই, তখন তারা বিপল মনোরথ হয়েছিল। একটি প্রচলিত মনোবাদ আছে যে ময়রা কখনো মিষ্টির প্রতি আকৃষ্ট হয় না, সর্বক্ষণ মিষ্টি তৈরি করছে যে ময়রা, তার মিষ্টি খাওয়ার কোনো বাসনা থাকে না। তেমনি ভগবান তার লাদিনী শক্তির প্রভাবে অসংখ্য চিন্ময় সুন্দরীদের সৃষ্টি করতে পারেন, তাই তার জড় সৃষ্টির মায়িক সুন্দরীদের প্রতি লেশ মাত্র আকর্ষণ নেই। এই রকম ভগবান নরনারায়ণ ঋষি সেই স্ত্রী সঙ্গ বর্জনের যে উদ্দেশ্য নিয়ে এসেছিলেন, সেখানে তিনি এই রকম যে তপস্যা করছিলেন, তপস্যা করছেন, তার তপস্যা ভঙ্গ করার জন্য ইন্দ্র ঈর্ষাপরায়ণ হয়ে তার লোকের সেই অপ্সরাগণকে প্রেরণ করেন। তাই সব অপ্সরাগণ যখন এসেছেন, কামদেব আদি এসে নিত্য গীতাদি করছেন, কিন্তু ভগবান জানতে পেরে তিনি তার উরু থেকে উর্বশীকে সৃষ্টি করেছিলেন, উর্বশী, তো সেই উর্বশীকে তিনি দেবতাদের দেন, আর দেবতাদের দিলে সেই দেবতাগণ উর্বশীকে দেখে মোহিত হয়ে গেছে, ভগবানকে মোহিত করতে এসেছেন, নিজেরাই মোহিত হয়ে গেছে, উর্বশীকে নিয়ে চলে গিয়েছেন, নিজেদের তেজ হতপ্রভ হয়ে গিয়েছে, তাই তারা চলে গিয়েছেন। এই যে ভগবান নরনারায়ণ ঋষি, এরা অন্য একটি কারণেও আবির্ভূত হয়েছিলেন। অন্য একটি কারণ হচ্ছে যে সহস্র কবচ অসুর, এটা কালিকা পুরাণে রয়েছে, সহস্র কবচ অসুর
সে একসময় এই বদ্রিকা আশ্রমে ওখানে ঋষিদের উৎপাত করতেন। তা সেই ঋষিদের রক্ষা করার জন্য, তপস্যা ধর্মকে বাঁচানোর জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন নরনারায়ণ রূপে, এবং সেই সহস্র কবচ অসুরকে সূর্যদেব আশীর্বাদ করেছিলেন, সূর্যদেবের বরে বরিয়ান ছিলেন, যে যদি কেউ সহস্র বছর ধরে তার সঙ্গে যুদ্ধ করে তাহলে একটি করে কবচ নষ্ট হবে, একটি করে কবচ নষ্ট হবে, যে যুদ্ধ করছে তারও মৃত্যু হবে। কিন্তু ভগবানের তো আর মৃত্যু নেই, তিনি ওই মূর্ছিত হওয়ার লীলা করেছিলেন। তিনি প্রথমে মারলেন, 1000 বছর যুদ্ধ করার পর একটি কবচ নষ্ট করলেন, তারপর মূর্ছিত হওয়ার মতো পড়ে আছেন, তখন নর ঋষি উঠে তার তপস্যার প্রভাবে ভগবানকে চেতনা দান করে তারপর তিনি যুদ্ধ করছেন। এরপর নর ঋষি যখন 1000 বছর তার সঙ্গে যুদ্ধ করলেন, পরবর্তীতে নারায়ণ উঠে তাকে চেতনা দান করে তিনি যুদ্ধ করছেন। এইভাবে 999টা কবচ নষ্ট হয়েছে, আর একটি কবচ নিয়ে সে ভয়ে ভীত হয়ে পালিয়ে সূর্যদেবের ভিতর আশ্রয় গ্রহণ করেছে। এই দ্বাপর যুগে যখন কুন্তী মহারানী দুর্বাসা মুনির মন্ত্রকে পরীক্ষার জন্য সূর্যদেবকে আহ্বান করেছিলেন, সূর্যদেব আবির্ভূত হয়েছিলেন। সূর্যদেব তাকে দান করেছেন এইভাবে। তা সেই সহস্র কবচ অসুর হচ্ছে ওই কর্ণ, যে কবচ কুণ্ডল নিয়ে জন্মগ্রহণ করেছিল। সপ্তম শ্লোক, কামম দহন্তি কৃতি ননু রোষ দৃষ্ট্বা রোষম দহন্ত মুত তেন দহন্ত সোয়ম সোয়ম ইদন্তরমলম প্রবিশন বিভেতি কাম কথম নু পুনরশ্রমণ শ্রয়েত। শিবের মতো মহাবলবান ব্যক্তিরা তাদের রোষযুক্ত দৃষ্টির দ্বারা কামকে দগ্ধ করতে পারে, কিন্তু তাদের নিজেদের ক্রোধের প্রভাব থেকে মুক্ত হতে পারেন না। কিন্তু ক্রোধের অতীত ভগবানের অমল অন্তকরণে ক্রোধ কখনো প্রবেশ করতে পারে না, অতএব তার মনে কিভাবে কাম আশ্রয় গ্রহণ করবে। এখানে ব্রহ্মাজি বলছেন যে এই যে এই লীলায়, অর্থাৎ এই যে কামদেব এসেছিলেন ভগবানকে মোহিত করতে ভগবান নরনারায়ণের কাছে, এখানে ভগবান ক্রোধিত হয়নি, কামদেবের উপর তিনি ক্রোধিত হননি, কামদেবকে ভস্ম করেননি। কামদেব মানে একজন গন্ধর্ব, একজন দেবতা, হ্যাঁ উনিও এসেছিলেন, অপ্সরাদেরকে সঙ্গে নিয়ে তা সেই কামদেব যখন শিব ঠাকুরের কাছে গিয়েছিলেন, একসময় শিব ঠাকুরের কাছে গিয়েছিলেন, তা শিব ঠাকুর তাকে ওই তৃতীয় নয়ন খুলেছিলেন আর রোষপূর্ণ দৃষ্টি দিয়ে দেখেছিলেন, সে ভস্ম হয়ে গিয়েছিল। কামদেব আর তার পত্নী রতি দেবী, তে পরবর্তীতে ওই রতি দেবী শিবের স্তব করেছিলেন, তার ফলে এই যে কামদেব সেখানে প্রদ্যুম্নের মানে যে ভগবান চতুর্ভুয়ের প্রদ্যুম্ন তত্ত্ব, চতুর্ভুয়ের যে প্রদ্যুম্ন তত্ত্ব, সেই প্রদ্যুম্ন তত্ত্বের সঙ্গে সেই কামদেব যুক্ত হয়ে ভগবানের পত্নী রুক্মিণীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন। দেবতা অংশ কামদেব আর চতুর্ভুয় হচ্ছে প্রদ্যুম্ন, সে হচ্ছে প্রদ্যুম্ন,
এই যে ভগবান কৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন, সে হচ্ছে চতুর্ভুয়ের প্রদ্যুম্ন তত্ত্ব এবং ওই দেবতাদের অংশই কামদেব। তো এইভাবে এই যে শিবের দৃষ্টির প্রভাবে বস্পীভূত হয়ে যায়, অর্থাৎ এখানে ব্রহ্মাজি তাই বলছেন যে শিব কামদেবকে বস্পীভূত করেছেন কিন্তু নিজের ক্রোধকে সংবরণ করতে পারেননি। ক্রোধ হয়েছে তবেই তো কামকে বস্পীভূত করেছেন, ক্রোধ। এখানে ব্রহ্মাজি বলছেন যে শিব নিজের ক্রোধ থেকে নিজেকে রক্ষা করতে পারেননি, কিন্তু ভগবানের কোনো ক্রোধ হয়নি। কামদেব এসেছে নিজেই পরাজিত হয়েছে কিন্তু ভগবানের নিকট ক্রোধও হয়নি, ভগবানের ক্রোধ হয়নি। এখানে সেই সহিষ্ণুতার প্রতীক, সহিষ্ণুতার চিহ্ন স্ফুটিত হয়েছে যে ভগবান পরম সহিষ্ণু। এখানে প্রপাত মাঝখানের দিকে একটি সিদ্ধান্ত দিয়েছেন যে ভগবানের বক্ষস্থলে ভৃগুমুনি, ভগবানের বক্ষস্থলে ভৃগুমুনি পদচিহ্ন তার সহিষ্ণুতার প্রতীক। ভৃগুমুনি যে ভগবানকে তার বুকে লাথি মেরেছিলেন, অথচ ভগবান তার চরণকে সম্বরণ করেছিলেন, চরণকে দাবিয়েছিলেন, দেখুন এই পার্পটে বিশ্বনাথ চতুর্থী ঠাকুর বলছেন শ্রী ভগবানের এই কাম বিজয় অতিশয় অদ্ভুত নয়, কারণ তিনি ক্রোধ না করিয়াই অপরের পক্ষে দুষ্কর ক্রোধ জয় করিয়াছিলেন। ইহা বলছেন কামমিতি কৃতিন অত্যন্ত সুদক্ষ রুদ্র প্রভৃতি মহাপুরুষগণ তীব্র ক্রোধ দৃষ্টিতে কামকে দগ্ধ করেন, কিন্তু তাহারা নিজেকে দগ্ধ করিতেছে যে ক্রোধ তাহাকে দগ্ধ করিতে পারেন নাই, অর্থাৎ তাহারা নিজেরাই ক্রোধের দ্বারা পরাভূত হইয়াছে। বুঝতে পেরেছেন? ভগবান কামদেবকে দগ্ধ করেননি, শিব ঠাকুর কামদেবকে দগ্ধ করেছেন, কিন্তু কামদেবকে দগ্ধ করেছেন কিন্তু তিনি আবার ক্রোধের দ্বারা দগ্ধীভূত হয়েছেন, শিব ক্রোধের দ্বারা দগ্ধীভূত হয়েছেন কিন্তু ভগবান এমনি ভাবে কখনো ক্রোধের দ্বারা দগ্ধীভূত হননি। অর্থাৎ ভগবানের অন্তকরণে কখনো ক্রোধ প্রবেশ করতে পারে না। শেষ শেষ লাইনে দেখুন, শেষের তিনটি লাইন, চরমে এই সিদ্ধান্ত করা যায় যে পরমেশ্বর ভগবানের কাম এবং ক্রোধ কোনোটি নেই, এবং যদিও কখনো কখনো ভগবানের কাম ও ক্রোধের প্রদর্শনতে দেখা যায় তবে তা পরম আশীর্বাদ বলে বুঝতে হবে। যেমন এই যে দামবন্ধন লীলায়, দামবন্ধন লীলায় ভগবানের মধ্যে এই গুণগুলো প্রকাশিত হয়েছে, কাম এসেছে, ক্রোধ এসেছে, ভয় এসেছে, কিন্তু এগুলো কি সব দিব্য স্তরে। এই যে কি স্তন্য কাম চিন্ময় কামনা, তারপর ক্রোধ এসেছে, মা তাকে ফেলে রেখে চলে গেছে এজন্য মায়ের প্রতি ক্রোধ এসেছে, দিব্য ক্রোধ। তারপর যাকে দেখে ভয়, স্বয়ং মহাকাল ভয় পায়, সে মায়ের লাঠির ভয়ে ভীত হয়েছে, কেঁদেছে, সব দিব্য স্তরে। অর্থাৎ ভগবানের এই যে লীলাবিলা সব দিব্য স্তরে, এই জন্য এগুলো সব দিব্য স্তরের উপাদান। দশম নবম অষ্টম শ্লোক বিদ্ধ স্বপত্নুদিতপত্রী বিরন্তিরাগ্ব বালপিষণ্ণপগতস্তপসেবনানি
তস্মাদা ধ্রুব গতিম গৃণতে প্রসন্ন দিব্যাস্তু বন্তি মুনয় যদুপর্যধাস্তত। রাজার সমক্ষে ধ্রুব বিমাতার বাক্যবাণী জর্জরিত হয়ে অপমানিত বোধ করেছিলেন এবং বালক হওয়া সত্ত্বেও কঠোর তপস্যা করার জন্য বনে গমন করেছিলেন। ভগবান তখন ধ্রুবের প্রতি প্রসন্ন হয়ে তাকে ধ্রুবলোক প্রদান করেন। উপরিস্থিত এবং অধস্থিত মহর্ষিগণ যা স্তব করে থাকেন। দ্বিতীয় প্যারাগ্রাফে দেখুন, রাজকুমার ধ্রুব ভগবান কর্তৃক প্রেরিত তার গুরুদেব শ্রী নারদ মুনির নির্দেশ অনুসারে অত্যন্ত কঠোর তপস্যা করেছিলেন 6 মাস। নারদ মুনি ধ্রুবকে ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রে দীক্ষিত করেন এবং ভগবান বাসুদেব কৃষ্ণগর্ভ নামক চতুর্ভুজ রূপে অবতরণ করে রাজকুমার ধ্রুবকে সপ্তর্ষি মণ্ডলের ঊর্ধ্বে এক বিশেষ গ্রহলোক প্রদান করেছিলেন। দেখুন এখানে কে আবির্ভূত হয়েছেন, কৃষ্ণগর্ভ। অর্থাৎ এই যে দেবকী মার এবং বসুদেব এবং দেবকী মা যখন কারাগারে রাখা ছিল সেখানে যিনি আবির্ভূত হয়েছিলেন সেই কৃষ্ণগর্ভ, সেই ভগবান বাসুদেব, বসুদেবের পুত্র রূপে যিনি এসেছিলেন সেই ভগবান কৃষ্ণ। সেই কৃষ্ণগর্ভ, সেই কৃষ্ণগর্ভ তিনিও সেই চতুর্ভুজ রূপে ধ্রুবকে সেই সপ্তর্ষি মণ্ডলের ঊর্ধ্বে এক বিশেষ গ্রহলোক মানে ধ্রুবলোক, আগের থেকেই ওই লোকটার নাম ছিল ধ্রুবলোক, অর্থাৎ সেটা বৈকুণ্ঠ, একটা বৈকুণ্ঠ লোক, সেটা তিনি এই ধ্রুবকে দান করেন। কৃষ্ণগর্ভই তো বাসুদেব। ওই বাসুদেব যখন এলেন তিনি তো তখন দেবকী মাতা এবং বসুদেবকে বলছেন যে পূর্বে সত্যযুগে যখন আপনারা সাধনা করেছিলেন তখন আমি ঠিক এই রূপে আপনাদের সম্মুখে এসেছিলাম। আপনি পিতা হে বসুদেব, আপনি তখন ছিলেন সুতপা মুনি এবং মাতা আপনি তখন ছিলেন কৃষ্ণী মাতা। তখন আপনারা আমার কাছে চেয়েছিলেন যে আপনাদের যেন আমার মতো পুত্র হয়, আমার মতো পুত্র হয়। তা আমি আগেই আপনাদের বলেছিলাম যে যা চাইবেন তাই দিব, তা আপনারা আমার কাছে চেয়েছেন আমার মতো পুত্র। তা আমার মতো তো এই জগতে আর কেউ নেই, এই জন্য যদি কেউ তার বচন প্রদান করে সেটা না দিতে পারেন তাহলে তাকে তাকে তিন গুণ দিয়ে সেটা পূরণ করতে হয়। এই জন্য আমার মতো আমি অন্য কোনো পুত্রকে দিতে পারিনি, এই জন্য আমাকে দিচ্ছি এবং তিনবার আমাকে দিব, তিনবার। প্রথমবারেই ওই যে রূপে এসেছিলাম সেই রূপেই আপনার পুত্র হয়েছিলাম, মানে তখন নাম হয়েছিল কৃষ্ণগর্ভ, তখন নাম হয়েছিল কৃষ্ণগর্ভ। দ্বিতীয় অবতারে বামনদেব, তৃতীয় অবতারে এই সেই কৃষ্ণগর্ভ, সেই বাসুদেব তিনি এখন এই ধ্রুবকে এই চতুর্ভুজ রূপে দর্শন দান করলেন এবং সেই ধ্রুবলোক প্রদান করলেন। তো শেষ প্যারাগ্রাফে দেখুন, এর শেষ প্যারাগ্রাফের উপরে প্যারাগ্রাফে হয়েছে যে ধ্রুব মহারাজকে পুরস্কার স্বরূপ যে লোক প্রদান করা হয়েছিল তা হচ্ছে এক অবিচল বৈকুণ্ঠ লোক যা পরমেশ্বর ভগবান বাসুদেবের ইচ্ছায় জড় আকাশে স্থাপন করা হয়েছিল। এই লোকটি জড় জগতে স্থিত হওয়া সত্ত্বেও প্রলয়ের সময় ধ্বংস না হয়ে অবিচলিতভাবে এক জায়গায় থাকবে। এই লোকটি বৈকুণ্ঠ হওয়ার ফলে অবিনাশী। এই ধ্রুবলোকের নিম্নে অবস্থিত সপ্তর্ষি মণ্ডলের ঋষিগণ, বুঝতে পেরেছেন,
ধ্রুবলোকের নিচে সপ্তর্ষি এবং এই লোকের উপরে ভৃগু আদি মহর্ষি লোক এই লোকের স্তব করে থাকে। এই যে ভৃগু আদি মহর্ষিগণ এর উপরে থাকেন ধ্রুবলোকের উপরে, আর ধ্রুবলোকের নিচে সপ্তর্ষি ঋষিগণ, সপ্তর্ষি বলছিলাম যে এক এক মন্মন্তরে চেঞ্জ হয়, এক এক মন্মন্তরে চেঞ্জ হয়। তো এই মন্মন্তরে মনে করুন সাতজন আছে, পরবর্তী মন্মন্তরে সাতজন থাকবে, অন্য সাতজন হবে, ওই পথটা সপ্তর্ষি মানে প্রতি মন্মন্তরে সাতজন নতুন যাবে। তো এই মন্মন্তরে সাতজন আছে, এখন সাতজন আছে, পরবর্তী মন্মন্তরে সাতজন যাবে, চেঞ্জ হবে। একসঙ্গে বলে সপ্তর্ষি, সপ্তর্ষিগণ হচ্ছেন কি ধ্রুবলোকের নিচে আর উপরে হচ্ছে ভৃগু আদি মহর্ষি লোক। তা উভয় ভৃগু আদি এবং সপ্তর্ষিগণ উভয় তারা ধ্রুবলোককে প্রণাম করেন, পরিক্রমা করেন। ধ্রুবলোক বৈকুণ্ঠ লোক দায়, কেন অন্য লোকগুলো যা আছে ওই সপ্তর্ষি আদি লোক বা ভৃগু ঋষি আদি লোক ওসব জড় লোক, কিন্তু ধ্রুবলোক যেহেতু বৈকুণ্ঠ লোক এই জন্য তারা পরিক্রমা করেন, প্রদক্ষিণ করেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর লিখেছেন, দেখুন যে কৃষ্ণগর্ভের বিষয়ে লিখেছেন, ভগবান কৃষ্ণগর্ভের অবতার অর্থাৎ তাহার কার্য বলিতেছেন। বিদ্ধ ইতি বিমাতা সুরুচির কুটুক্তি সমূহ বান সদৃশ, সুরুচি মাতা যে কটুক্তিপূর্ণ বান দিয়েছিলেন অর্থাৎ বাক্য বলেছিলেন তাকে সেই বাণের সঙ্গে তুলনা করা হয়েছে। বিদ্ধ হইয়া ধ্রুব তপস্যা করার জন্য বনে গিয়েছিলেন, তপস্যা করার জন্য বনে গিয়ে তিনি যখন ভগবানকে লাভ করেছিলেন তখন ভগবান তাকে ধ্রুবলোক দান করেছিলেন। এই কৃষ্ণগর্ভ বাসুদেবের অবতার বলিয়া জানিতে হইবে। এই যে কৃষ্ণগর্ভ বসুদেব নন্দন ভগবান শ্রীকৃষ্ণের অবতার বলে জানতে হবে, কারণ শ্রী দশমে অর্থাৎ দশম স্কন্ধে কংসের কারাগারে চতুর্ভুজ রূপে প্রকটিত ভগবান শ্রীকৃষ্ণ বসুদেব মহারাজ ও দেবকীকে বলেছিলেন, হে সতী, পূর্ব সৃষ্টিতে স্বয়ম্ভু মন্মন্তরে তুমি কৃষ্ণ নামে জন্মগ্রহণ করেছিলে, এই বসুদেব সুতপা নামে নিষ্পাপ প্রজাপতি ছিলেন, তখন আমি তোমাদের পুত্ররূপে জন্মগ্রহণ করিয়া কৃষ্ণগর্ভ নামে অভিহিত হই। এই রূপে দশম স্কন্ধে তাহার কর্মের কথা বলা হয় নাই, আর এখানে জন্মের কথা না বলায় জন্ম কর্মের পরস্পর সাপেক্ষ হেতু অর্থাৎ একই সঙ্গতি যুক্তিসম্মত শ্রী ভগবতামৃত উক্ত হয়েছে। ইহার চরিত্রে অনুক্তি ও নামের উক্তির দ্বারা পরস্পর অপেক্ষাবশত সেখানকার চরিত্র সকলে একত্র সঙ্গতি করাই যুক্তিযুক্ত। এখানে এই কথা বলা সঙ্গত নয় যে ধ্রুবের নিমিত্ত বৈকুণ্ঠ হতে শ্রী নারায়ণ আসিয়াছেন, বুঝতে পেরেছেন? এই কথা বলা সঙ্গত নয় যে ধ্রুবের নিমিত্ত বৈকুণ্ঠ হতে শ্রী নারায়ণ আসেন, ইনি এই কৃষ্ণগর্ভ তাহাতে ইনি ধ্রুবের প্রিয় একজন পৃথক অবতার, সেই ভাগবতামৃতেই বলা হইয়াছে। অর্থাৎ সেই বৈকুণ্ঠ থেকে নারায়ণ আসেনি, সেই কৃষ্ণগর্ভই এসেছেন, কৃষ্ণগর্ভই এসেছেন। সেখানে আগমন মাত্রেই যদি ভগবানের অবতার হন তাহলে অন্যত্র এরূপ প্রসক্তি হইয়া পড়ে। তাই এই যেমন নৃসিংহদেব, বরাহদেব, বামনদেব,
এরা বৈকুণ্ঠ থেকে এসেছেন, কিন্তু এই যে ধ্রুবের কাছে যে এসেছেন সে কৃষ্ণী গর্ভ, অন্য কেউ নয়, সে হচ্ছে কৃষ্ণী গর্ভ। অর্থাৎ ভগবান একটা অবতার গ্রহণ করে ধ্রুবকে বিশেষ কৃপা করার জন্য, এটা নয়, যে কৃষ্ণী গর্ভ ছিলেন তিনি এসেছেন। এরপর নবম শ্লোক, মহারাজ বেন উৎপাতগামী হয়েছিল এবং তখন ব্রাহ্মণদের বজ্রকঠ সাপ বাক্যে তার পৌরুষ ঐশ্বর্য দগ্ধ হয়। সে নরকে পতিত হতে থাকলে ব্রাহ্মণদের প্রার্থনা এবং তাকে পরিত্রাণ করার জন্য ভগবান পৃথু অবতারে তার পুত্রত্ব স্বীকার করেন এবং সর্বকার শস্য পৃথিবী থেকে দহন করেন। তা বেন, এই যে মহারাজ পাঙ্গের পুত্র বেন, তা পুত্র বেন এত দুর্ধর্ষ হয়ে গিয়েছিল যে ছোট ছোট বাচ্চাদের ধরে তরবারি দিয়ে গলা কেটে ফেলত, পিতার আজ্ঞা পালন করতো না। পিতা অঙ্গ, পিতা অঙ্গ তো ভগবত ভক্ত ছিলে, কিন্তু মা, কিন্তু মা ছিল সুনিতা, মৃত্যুর কন্যা, মা ছিল মৃত্যুর কন্যা। তা প্রভুপাদ ওখানে লিখছে যে যদি পুত্র সন্তান হয় তাহলে মায়ের গুণ পায়, যদি পুত্র সন্তান হয় তাহলে মায়ের গুণ পায়। তা মা যেহেতু মৃত্যুকুলে, ওই মৃত্যুর কন্যা সুনিতা, এই জন্য ওই মায়ের গুণ পেল, আর ওই প্রথম জীবন থেকে মার কাট হয়ে গেল, হ্যাঁ, মারামারি কাটাকাটি এইগুলো হয়ে গেল। তো ছোট ছোট বাচ্চাদের একটু বিপক্ষে গেলেই মাথা কেটে ফেলতে দিলেন। তো পিতা সহ্য করতে না পেরে ঘর ছেড়ে চলে গেলেন। অঙ্গ যখন চলে গেল, মুনি ঋষিরা দেখলেন যে রাজার অভাবে রাজ্য চোর দস্যুদের উৎপাতে উৎপাতিত হচ্ছে, তা তখন মুনি ঋষিরা এসে বেনকে রাজা করলো। বেনকে রাজা করার পর বেন সমস্ত রাজ্যে ঘোষণা করলো যে আমার রাজ্যে কোনো পূজা পার্বণ হবে না। রাজাই বিষ্ণুর প্রতিনিধি, যদি পূজা করতে হয় রাজাকে করো, যদি পূজা করতে হয় রাজাকে করো, আমি রাজা অতএব আমার পূজা করো। সেই যে মুনি ঋষিগণ বোঝা, মানে রাজা করেছিলেন, তারাই এসে বেনকে বুঝাচ্ছেন, হে বেন তুমি এইভাবে ভগবানের পূজা দেবদেবীদের পূজা বন্ধ করতে পারো না। তখন বেন ওই মুনি ঋষিদের উপদেশ করছেন যে আমি এখন রাজা, আপনারা আমার রাজ্যে আছেন, আমার প্রজা কোথায় সতী স্ত্রী পতির আরাধনা করবে, কি উপপতির আরাধনা করছেন আপনারা? মুনি ঋষিদের এইভাবে তিরস্কার করছেন যে আপনারা আমার প্রজা হয়ে কোথায় আমাকে পূজা করবেন, তা না করে উপপতির আরাধনা করছেন আপনারা। এইভাবে মুনি ঋষিদের যখন অবজ্ঞা করেন, মুনি ঋষিরা তখন চিন্তা করেন যে দুষ্টকে আমরা যখন রাজপদে অধিষ্ঠিত করেছি, আমরা একে রাজপদ থেকে নামাব। অহংকার ধ্বনি করলেন, তখন বেন মারা গেল। তখন বেনের শরীরকে এই সুনিতা রসায়নগারে সংরক্ষিত দিলেন, আর বেনের যে আত্মা তিনি তখন নরকে নরকে যায়। নরকে গিয়ে শাস্তি ভোগ করার পর এক যবনকুলে জন্মগ্রহণ করে। যবনকুলে জন্মগ্রহণ করার পর ওখানেও শাস্তি পায়, কি কুষ্ঠ হয়ে রোগাক্রান্ত হয়ে পড়েছিল। তার পরবর্তীতে ওই মুনি ঋষিরা বেনের প্রথমে পা মন্থন করে, দুই পা মন্থন করার পর নিষাদরাজ, তা নিষাদরাজ তার মুখটা বড়, চোখ দুটো ছোট, পেটটা বড়, মানে এই যারা বনে জঙ্গলে থাকে পশু শিকার করে খায়, তা নিষাদের ওই রকম রূপ দেখে মুনি ঋষিরা বললেন তুমি বনে জঙ্গলে গিয়ে চলে যাও। পরবর্তীতে দুই হাত মন্থন করলেন, দুই হাত মন্থন করার পর
এই পৃথু মহারাজ আর তার নিত্য পত্নী অর্চি দেবী আবির্ভূত হলেন। সেই পৃথু মহারাজ কখন রাজা হলেন? সমস্ত পৃথিবীতে, এই যে পৃথিবী সমস্ত ফল পশু সমস্ত বীজ আদি নিজের ভিতর ঢুকে নিয়ে গিয়েছিল, প্রজারা দুঃখ পাচ্ছিল, তখন পৃথু মহারাজ পৃথিবীকে তাড়া করেছিলেন। পৃথিবী গাভী রূপে, পৃথিবী গাভী রূপে ভয়ে ভীত হয়ে জড়েছিল, আর পৃথু মহারাজ বান নিয়ে তাকে মারার জন্য চেষ্টা করছিলেন যে তুমি তোমার ভিতর সমস্ত ফসল ঢুকে নিয়েছো, সমস্ত ফসলকে বের করে দাও। পৃথিবী বললেন যে আমি তো এইভাবে বার করতে পারবো না, যেন এই সমস্ত প্রজাবর্গ যারা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আছে তারা যেন সবাই বৎস হয়ে আমার এই বাটির কাছে আসে, তাহলে আমি ওটা আবার নির্গত করব। তাই এইভাবে মানব দানব দেবতা দৈত্য পশু পাখি সবাই ওরকম বৎস হয়ে পৃথিবীর কাছে দমন করে, পরবর্তীতে আবার সেই পৃথিবী থেকে সমস্ত কিছু নির্গত হয়েছিল। এইভাবে পৃথু মহারাজ পৃথিবীকে পুনরায় সর্বপ্রকার শস্য যুক্ত করেছিলেন পৃথিবীকে দহন করে। এখানে দেখুন শেষের দিক থেকে তৃতীয় প্যারাগ্রাফে, মহাপুরুষদের অবজ্ঞা করার ফলে আয়ু আজ্ঞানুবর্তিতা যশ পূর্ণ উচ্চতর লোকে উন্নীত হওয়ার সম্ভাবনা এবং মহাত্মাদের আশীর্বাদ এই সমস্তই বিনষ্ট হয়ে যায়। হ্যাঁ, এটাই হয়েছিল বেনে, এটাই হয়েছিল সেই হৈহয় রাজা। আগে যেটা বলেছিলাম যে মহাপুরুষদের অবজ্ঞা করার ফলে এরকম হয়। এবং ওর পরের প্যারাগ্রাফে দেখুন, বামন পুরাণে মহারাজ বেনের অধঃপতনের ইতিহাস বিশদভাবে বর্ণিত হয়েছে। মহারাজ পৃথু যখন জানতে পারেন যে তার পিতা বেন এক ম্লেচ্ছ পরিবারে কুষ্ঠ রোগাক্রান্ত হয়ে নারকীয় যন্ত্রণা ভোগ করছেন, তৎক্ষণাৎ তিনি প্রাক্তন রাজাকে পুরুষমুক্ত করার জন্য কুরুক্ষেত্রে নিয়ে আসেন এবং সমস্ত দুঃখ দুর্দশা থেকে তাকে মুক্ত করেন। শেষে এক লাইন দেখুন, পুত শব্দটির অর্থ হচ্ছে পুত নামক নরক থেকে যিনি তার পিতাকে উদ্ধার করেন। পিতা কাকে বলা হয়? যে পুত্র, পিতাকে যিনি পুত নামক নরক থেকে উদ্ধার করেন তাকে পুত্র বলা হয়। এরপর শেষ শ্লোক দশম শ্লোক এই পর্যন্ত বিশ্রাম থাকবে। নাভে রসা বৃষভ আশু সুদেবী শুনু যৌবই চচার সামুদ্রিক জড় যোগ চর্যাম ইয়াত পারমহংস মৃষয় পদমামনন্তি সস্ত প্রশান্ত করণ পরিমুক্ত সঙ্গ। মহারাজ নাভি এবং তার পত্নী সুদেবীর পুত্র রূপে ভগবান আবির্ভূত হয়ে ঋষভদেব নামে পরিচিতি লাভ করেন। তিনি মনের সাম্যভাব লাভের জন্য জড় যোগ অনুশীলন করেছিলেন, এই অবস্থাকে পারমহংস পদ বা মুক্তির চরম সিদ্ধ অবস্থা বলে মনে করা হয়। যে স্তরে জীব তার স্বরূপে অবস্থিত হয়ে পূর্ণ প্রশান্ত চিত্ত হয়। দ্বিতীয় লাইনে দেখুন, এই জড়যোগ অনুশীলনের উদ্দেশ্য হচ্ছে পাথরের মতো জড় হয়ে জড়া প্রকৃতির প্রভাব থেকে সম্পূর্ণরূপে অবিচল থাকা। পাথর যেমন সব রকম বাহ্য ঘাত প্রতিঘাতের প্রতি উদাসীন থাকে, তেমন জড়যোগ অনুশীলনকারী দেহের সমস্ত কষ্টের প্রতি উদাসীন থাকে। এই যে ঋষভদেব যে যোগ অনুশীলন করেছেন এটা বর্তমান সময়ের উপযোগী নয়। হ্যাঁ, এই যে জড়যোগ মানে শীত গ্রীষ্ম উষ্ণতাপ মান অপমান এমন ভাবে সহ্য করতে হবে যেন নিজে একজন পাথর, নিজে একজন পাথর সেইভাবে সহ্য, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। তা প্রভুপাদ একটা উদাহরণ দিয়েছেন দ্বিতীয় প্যারাগ্রাফে দেখুন, যে যেমন একটি উদাহরণ, একটি পন্থা হচ্ছে খুরের সাহায্যে দাড়ি ও চুল কাটার পরিবর্তে হাত দিয়ে চুল ছাড়া। জড়যোগ অনুশীলন কেমন হবে? তিনি এই প্রকার কোন কিছু